Thank you.
শেফালি কৃষ্ণ কলেজ কি জয়েন করেছে? শেফালি কেবি কেবি ম্যাডাম জয়েন করেছেন? কেবি ম্যাম আমাকে ফোন করছেন, কেবি ম্যাম হচ্ছে জয়েন করতে পারছেন না। আচ্ছা, বলো যে ওই গুগল মিটটাই চার্জ করতে।
যত্ন সহকারে স্বলেখনী প্রতিভায় বই রচনা করে সহৃদয় পাঠক সমাজকে উপহার দেন। আমাদের হাতে যে বই উপস্থিত হয় তা আমরা মুদ্রিত আকারে পাই, কিন্তু লেখকের লেখনী থেকে নিঃসৃত হয়ে বহু বিবর্তনের মধ্য দিয়ে সেগুলি মুদ্রিত রূপ পায়। এই বিবর্তনের ধারায় যেসব বিষয়গুলি উপস্থিত হয় সেগুলিকে কেন্দ্র করেই আমাদের আলোচনা অগ্রসর হবে। তাই আমাদের আলোচনা চক্রের শিরোনাম হলো এডিটিং অফ টেক্সট ফ্রম সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট এম এন্ড স্কোপ। বীরভূম মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়ের উদ্যোগে এবং আইকিউএসি বীরভূম মহাবিদ্যালয়ের সহযোগিতায় সংস্কৃত বিভাগ একটি দ্বিদিবসীয় আন্তর্জাতিক জাতীয় আলোচনা চক্রের আয়োজন করেছে। এই আলোচনা চক্রে উপস্থিত থাকবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে। তারা হলেন মাননীয় প্রফেসর তারকনাথ অধিকারী মহোদয়, ডক্টর কৃষ্ণকলি ভট্টাচার্য মহাশয়া, প্রফেসর ব্রজকিশোর সোয়াইন মহোদয় এবং প্রফেসর নবকুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়। এই আলোচনা চক্রে আজকে প্রথম দিন। আজকের এই আলোচনা চক্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর তারকনাথ অধিকারী মহোদয় এবং অধ্যাপিকা ডক্টর কৃষ্ণকলি ভট্টাচার্য মহাশয়া। তাদের অমূল্য বক্তব্য আমরা শুনব। এখন এই আলোচনা চক্রের সূচনা লগ্নে শান্তি মন্ত্র উচ্চারিত হোক। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বা প্রাণশ্চক্ষুঃ শ্রোত্রমথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যাং মা ব্রহ্ম নিরাকরোত অনিরাকরণমস্তু অনিরাকরণম মে অস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মা তে মহি সন্তু তে মহি সন্তু। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। এবার আমাদের আলোচনা চক্রের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রী অন্তরা দাস। অন্তরা তুমি শুরু করো।
ধন্যবাদ অন্তটা, খুব সুন্দর হয়েছে, আগামী দিন আরো আরো ভালো হোক, নতুন মানুষ হোক। প্রেসিডেন্ট স্যার এসেছেন? না প্রেসিডেন্ট স্যার এখন দেখছি না, একটু পরে আসবেন হয়তো, ওনার বক্তব্য পরে হবে। যার নিরন্তর উদ্যোগে এবং উৎসাহে আমাদের এই আলোচনা চক্র এবং যার অভিভাবকত্বে আমরা এই আলোচনায় ব্রতী হয়েছি, তিনি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়। এখন তাকে উপস্থাপনের জন্য আহ্বান করছি। হ্যাঁ বলুন। আমাদের বীরভূম মহাবিদ্যালয়ে দ্বিদিবসীয় জাতীয় আলোচনা চক্র, যার শিরোনাম হয়েছে এডিটিং অফ টেক্সট ফ্রম সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টস এম এন্ড স্কোপ, এবং এই ন্যাশনাল ওয়েবিনারটি জাতীয় আলোচনা চক্রটি আমাদের সংস্কৃত বিভাগের দুজন অধ্যাপক অধ্যাপিকা, অধ্যাপিকা শেফালী রায়, ডক্টর দেবপ্রিয় মণ্ডল, এবং আমাদের অন্যতম আরেকজন যিনি আছেন আমাদের অধ্যাপিকা। আমাদের মূলত দেবপ্রিয় এবং শেফালির উদ্যোগে এটা হচ্ছে। আমাদের তারা যারা উপস্থিত আছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়ে প্রফেসর তারকনাথ অধিকারী এসেছেন, তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক। ডক্টর কৃষ্ণকলি ভট্টাচার্য আছেন, উনিও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপিকা। প্রফেসর নবনারায়ণ বন্দ্যোপাধ্যায় আছেন, উনি ফর্মার প্রফেসর অ্যান্ড ডিরেক্টর অফ স্কুল অফ বেদিক স্টাডিজ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। প্রফেসর ব্রজকিশোর সায়, উনি ফর্মার প্রফেসর অ্যান্ড হেড পিজি ডিপার্টমেন্ট অফ ধর্মশাস্ত্র শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয় শ্রীবিহার পুরী, এবং অন্যান্য মহাবিদ্যালয় থেকে আগত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আছেন, আমার স্নেহের ছাত্রছাত্রীরা আছে, অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা আছে, আমাদের প্রশাসনিক সহায়ক বৃন্দ আছে, আমাদের অন্যান্য বিভাগের মাননীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আছেন, ছাত্রছাত্রীরা ছাত্র সংসদের সবাই আছে, এবং আমাদের পরিচালন সমিতির যারা মাননীয় সভাপতি থেকে আরম্ভ করে অন্যান্যেরা যারা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে, কলেজের সর্বস্তরের শিক্ষক অধ্যাপক অধ্যাপিকা প্রশাসনিক সহায়ক বর্গ ছাত্র সংসদ সকলের পক্ষ থেকে আমি হার্দিক শুভকামনা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাকে ডিপার্টমেন্ট থেকে যখন বলা হলো যে আপনি স্বাগত ভাষণ দেবেন, আমি বললাম যে এটা খুব মহা মুশকিল আমার প্রেসিডেন্টকে স্বাগত ভাষণ দিতে বলো, কারণ এত বড় বড় অধ্যাপক অধ্যাপিকা আছেন, আমার খুব ভয় লাগতে লাগলো, আমার মনে হতে লাগলো যে মহাভারতের একটা গল্প মনে পড়লো। মহাভারতের গল্প আছে যে পাণ্ডবদের সঙ্গে যখন কৌরবরা যুদ্ধ করবেই এবং দুর্যোধনের মনোভাব হচ্ছে বিনা যুদ্ধে নাই দেব সূচগ্র মেদিনী, তখন যখন যুদ্ধ আগত প্রায় তখন কৃষ্ণ বললেন যে আমি একবার দৌত্য করে দেখি। দুর্যোধনের রাজসভায় শ্রীকৃষ্ণ গেছেন এবং শ্রীকৃষ্ণ বোঝালেন দুর্যোধনকে অনেক করে যে দেখো তোমরা যুদ্ধ করো না, এই যুদ্ধ করলে শান্তি নষ্ট হবে, এবং মানে যে পক্ষে অর্জুন আছেন যেখানে অর্জুন আছেন পঞ্চপাণ্ডব অজেয়, তাদেরকে জয় করা যাবে না, এবং তোমরা যুদ্ধ থেকে নিবৃত্ত হও। কিন্তু দুর্যোধন কিছুতেই কথা শোনে না, একই কথা উনি বলছেন বিনা যুদ্ধে নাই দেব সূচগ্র মেদিনী, তবে তুমি দূত হয়ে এসছো তোমাকে আমি বন্দি করবো, শ্রীকৃষ্ণকে বন্দি করো। তখন শ্রীকৃষ্ণকে বন্দি করতে গেল, যতই বন্দি করতে চায় ততই শ্রীকৃষ্ণ আরো বেড়ে যান বেড়ে যান বেড়ে যান, এবং শ্রীকৃষ্ণের দেহ থেকে মুখগহ্বর থেকে যক্ষ গন্ধর্ব রাক্ষস নানাবিধ সমস্ত সমস্ত দেবতা একেবারে প্রকাশিত হতে লাগলেন, সবাই একেবারে মূর্ছিত হয়ে গেলেন শ্রীকৃষ্ণের রূপ দেখে। তো আমার হয়েছে সেই অবস্থা, অধ্যাপক দেখে স্বাগত করতে হবে। অধ্যাপক তারকনাথ অধিকারী
আমার অত্যন্ত প্রিয় এবং তারকনাথ অধিকারী তার বৈদগ্ধ এবং মনীষা সম্পর্কে আমি কুল পাই না, সে আমার হয়েছে নবনারায়ণ বাবু, তারকনাথ বাবু, কৃষ্ণকলিদি, ব্রজকিশোর সাহায় সবাইকে আমি শুনছি নাম এবং দেখেওছি যে আমার হচ্ছে সেই প্রাংশুলভ্যে ফলে লোভাত উদ্বাহু রিব বামন, সেই অবস্থা যে আমি কি করে ওনাদিকে আমার মতে একটু অজ্ঞান অভাজন কি করে ওনাদিকে আমি স্বাগত জানাতে পারি, যে তাদের বৈদগ্ধ মনীষা আমাদের কলেজেও তারা এসেছেন, আমাদের যখন ইজি ক্লাস এখানে আমরা ছাত্রছাত্রীদের নিয়েছি বা নিই বা নিয়েছিলাম তখন তারা এসে পড়িয়ে গিয়েছেন এবং তাদের বৈদগ্ধ এবং মনীষা সম্পর্কে ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত নানা কথা বলে। আমিও পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যখন ঘুরি তখন আমি ওনাদের বৈদগ্ধ মনীষা সম্পর্কে আমি শুনতে পাই, আমার খুব ভালো লাগে এবং নবনারায়ণ বাবুর কথা শুনি। তিনি রবীন্দ্র ভারতীর বেদবিদ্যা প্রতিষ্ঠার যে বেদের মানে বেদবিদ্যাকে উনি একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছেন। ডক্টর কৃষ্ণকলি ভট্টাচার্যের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় নেই কিন্তু আমি তার মনীষা এবং তার পাণ্ডিত্য সম্পর্কে আমি অবহিত আছি। ব্রজকিশোর সাঁই সম্পর্কেও আমার যথেষ্ট দক্ষতা আছে, যথেষ্ট জ্ঞান আছে এবং প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষে আমি নমস্কার জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কলেজের সকলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমি আশা করব যে আমাদের এই দুটি ছোট ছোট ছেলে মেয়ে এবং সুমিতা চট্টরাজ আছে আমাদের অন্যতম অধ্যাপিকা, এই তিনজন ছোট ছোট ছেলে মেয়ে যারা অধ্যাপিকা আমার কাছে তারা ছেলে মেয়ের মতোই, তারা যে একটা উদ্যোগী হয়ে এই অতিমারির সময়ে অনেক কষ্ট করে এই রকম জাতীয় আলোচনা চক্র করেছে সাহস করে, এবং আমাদের সুব্রত যে দারুণ ভাবে সুব্রত দত্ত এবং অন্যান্য শিক্ষকরা, আমাদের প্রেসিডেন্ট সাহেব যে নানাভাবে সর্বতোভাবে সাহায্য করছেন এই আলোচনা চক্রকে সর্বতোভাবে সফল করার জন্য, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং শেক্সপিয়ার একবার লিখে গিয়েছিলেন, শেক্সপিয়ারের কথা আমার মনে হচ্ছে যে সো লং মেন ক্যান লিভ অ্যান্ড আইজ ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড গিভস লাইফ টু দি। তো আমারও মনে হয় যে এই যে চারজন বক্তা আমাদেরকে এই বিশেষ শিরোনাম সম্পর্কে অবহিত করবেন এবং আমরা এটা রেকর্ড করে রাখবো আমাদের উত্তর প্রজন্মের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, বিদ্যার্থী কুলের জন্য, এডিটিং অফ টেক্সট ফ্রম সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টস এম এন্ড স্কোপ, এটা পরবর্তীকালে এটা নতুন দিগন্তের সন্ধান দেবে। আপনাদেরকে আমার সাদর অভিনন্দন জানাই এবং আমি সকলকে নতমস্তকে আমার বিনয় নম্র নতশির নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ। এখন প্রেসিডেন্ট স্যার এসে উপস্থিত হলেই আমি তাদের বক্তব্য শুনব। আমরা এখন আমাদের এই সূচনা পর্ব শেষ করছি, দ্বিদিবসীয় আলোচনা চক্রের এই সূচনা পর্ব এখানে শেষ হচ্ছে। আমাদের একাডেমিক সেশন এবার হবে, সেশনটি পরিচালনা করার জন্য দায়িত্ব নেবেন আমাদের আলোচনা চক্রের কনভেনার এবং সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান মহোদয়া অধ্যাপিকা শেফালী রায় মহাশয়। অধ্যাপিকা রায়, আমি শুরু। ধন্যবাদ দেবপ্রিয়দা। আমাদের মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত দ্বিদিবসীয় আন্তর্জাতিক জাতীয় আলোচনা চক্রে এখানে সমাগত আমার সকল গুরুজন আচার্যবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং অনুপ্রেরক আমাদের মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় মহাশয়কে আমার অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করি। আমাদের সাথে আছেন আমাদের কলেজ পরিচালন সমিতির সভাপতি শ্রীযুক্ত মলয় মুখোপাধ্যায় মহাশয়, এখনো তিনি জয়েন করতে পারেননি, স্যারকে ধন্যবাদ। এছাড়া গুগল মিট এবং ইউটিউবে অংশগ্রহণকারী শ্রোতৃবর্গকে এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা সকলকে আমার আন্তরিক অভিনন্দন
ও শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমাদের প্রথম বক্তা হলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রখ্যাত জ্ঞানপরিষ্ঠ বেদনিষ্ণাত অধ্যাপক এবং প্রাক্তন বিভাগীয় প্রধান তারকনাথ অধিকারী মহাশয়, যিনি আমার শিক্ষাগুরু। স্যারের কাছে আমি পাঠ গ্রহণের সৌভাগ্য লাভ করেছি। স্যারের জন্মভূমি আমাদের বীরভূমে। বিগত 40 বছর যাবত তিনি অধ্যাপনার সাথে যুক্ত। স্যারের লিখিত বইয়ের সংখ্যা প্রায় 20টিরও অধিক। তিনি ভারত এবং ভারতের বাইরে অস্ট্রিয়া, ফ্রান্স, কানাডা, বাংলাদেশেও জ্ঞান বিতরণ করেছেন। অথর্ববেদের অনুবাদ প্রথম এবং দ্বিতীয় খণ্ড ইতিমধ্যেই স্যার আমাদের উপহার দিয়েছেন এবং বর্তমানে অথর্ববেদের তৃতীয় ও চতুর্থ খণ্ডের প্রকাশনার কাজ নিরন্তর চলছে। সমগ্র অথর্ববেদের অনুবাদ আমাদের তথা সমগ্র জাতির কাছে অমূল্য সম্পদ। 2007 থেকে 2012 এই দীর্ঘ 5 বছর যাবত ইউজিসির আন্ডারে ম্যানুস্ক্রিপ্ট বিষয়ক একটি মেজর প্রজেক্ট এর নিরলস গবেষণা করেছেন, যা সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট কে আরো সুসমৃদ্ধ করেছে। আমি স্যারের কার্যকলাপ সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না। এখন আমি স্যারকে অনুরোধ করব বক্তব্য প্রদানের জন্য। স্যার, ওম মুকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ত্রিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম সদাশিব সমারম্ভম শঙ্করাচার্য মধ্যমম অস্মত আচার্য পর্যন্তম বন্দে গুরু পরম্পরম। I feel myself honored to be one of the speakers of today national webinar organized by the Department of Sanskrit, Birbhum Mahavidyalaya, Shivri Birbhum. And I'm grateful to the authority of this Mahavidyalaya for inviting me in this session. The chief patron of this The chief patron of this seminar is Professor Dr. Partho Saraswati Mukhopadhyay, the principal of this college. Professor Partho Saraswati Mukhopadhyay is known to me for more than 20 or 25 years. If not more. And we know he is the illustrated family member of the illustrated family Mukhopadhyay Poribar of Shivri. Professor Ramananjan Mukhopadhyay was his uncle. And about whom Professor Somiran Chakraborty often said in so many occasions that Swayam Saraswati Ramananjan Mukhopadhyay মুখে ভর করেন যখন উনি কথা বলেন, এবং সে সম্পর্কে আমরা আমরা অনেকেই অবহিত আছি। আমি খুব গর্ববোধ করি যে তার যে সুযোগ্য উত্তরাধিকারী অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়, যিনি বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন কাজ করছেন, এবং আমার অনেকবার সৌভাগ্য হয়েছে এই বীরভূম মহাবিদ্যালয়ে তার আমন্ত্রণে যাবার, তার আতিথ্য গ্রহণ করার, এবং ওই মুখোপাধ্যায় পরিবারের যা চিরাচরিত রীতি, সেই আতিথ্যে মুগ্ধ না হয়ে উপায় থাকে না, এটা আমাকে মুক্ত কণ্ঠেই স্বীকার করতে হবে। এমনকি তিনিও আমার এই কলকাতার ছোট্ট ফ্ল্যাটে একাধবার এসেছেন আমন্ত্রণে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং তার কাকার মতোই
তার সংস্কৃততে তিনি তো দক্ষই, তার বিষয় ইংরেজি, তথাপি এত দক্ষ প্রশাসক বিরল বলা চলে। কেন কি শেফালি যখন প্রথম ওই কলেজে যুক্ত হতে চুজ করে কলেজটা, তখন আমাকে এসে জিজ্ঞাসা করেছিল, তখন আমি বললাম যে মানে ইউ আর ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ওয়ান, কেননা ওই কলেজে যিনি অধ্যক্ষ আছেন তিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং পরিচিত, এবং তো তোর সব প্রকার সুবিধা সুযোগ, যেটা অনেক দুঃখের সঙ্গে বলতে হবে যে অনেক কলেজের কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায় না, সেইটা তুই সবচেয়ে বেশি পাবি ওই কলেজের এই উদার হৃদয় অধ্যক্ষের কাছ থেকে। ইউ গো স্ট্রেট অ্যান্ড জয়েন। আশা করি আমার কথা শেফালি বুঝতে পারছে যে আমি ঠিক অন্য বলি ঠিক কথাই বলেছিলাম। এছাড়া চিফ গেস্ট হিসেবে এখনো যোগ দিতে পারেননি, যদিও তিনিও সিডি কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মিস্টার মলয় মুখোপাধ্যায়, এবং বক্তা হিসেবে যারা আছেন তাদের মধ্যে রবীন্দ্র ভারতীর একাধিক লোক রয়েছেন, অধ্যাপিকা ডক্টর কৃষ্ণকলি ভট্টাচার্য, তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন বিভাগের, এবং বলা চলে যে পুঁথিবিদ্যা সম্পর্কে যে কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তি এই প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করেছেন বঙ্গদেশে, তার মধ্যে তিনি অন্যতম, এবং তার পিএইচডির যে কাজ, একটি অত্যন্ত কঠিন বেদের একটি আশ্রলাইন সূত্রের একটি ভাষ্যের উপর কালবিজিত নিবাসী, এবং সেটি এত উচ্চ মার্গের গবেষণা কর্ম হয়েছিল, কারণ করেছিলেন তিনি অধ্যাপক সমীরণচন্দ্র চক্রবর্তীর কাছে, যে আমি একাধিক বা হ্যাভ লিসন ফ্রম প্রফেসর নো লেস দেন প্রফেসর বিবি চৌবে, মানে ইনসিস্টেড অন যে ইউ পাবলিশ মানে ডিজার্ভস টু বি পাবলিশড ইমিডিয়েটলি। হ্যাঁ, তিনি চক্রবর্তীকে অনেকবার বলেছেন, প্রফেসর চক্রবর্তীকে, এবং আমিও কয়েকবার তাকে বলেছি। আশা করি ভবিষ্যতে ভবিষ্যতে হয়তো সেটা পাবলিশ হলে বুঝতে পারবেন, একটা অমূল্য সম্পাদনা এখান থেকে হবে। তিনিও বক্তা হিসেবে আছেন, আর আছেন অধ্যাপক নবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনিও তো ডিরেক্টর ছিলেন ওই বেদবিদ্যা কেন্দ্রের, তিনিও তার বেদবিদ্যা কেন্দ্রের তার আমলেই ম্যানস্ক্রিপ্টোলজি এবং পুঁথিবিদ্যা সম্পর্কে ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা কোর্স সেখানে এখনো চলছে, পুঁথিবিদ্যা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং হাতে কলমে শেখার উপায়, এই যারা আছেন তারা, যারা শিক্ষা গ্রহণ করবেন তারা কিন্তু সেখান থেকে জানতে পারবেন, চালু রেখেছেন। আর আছেন অধ্যাপক ব্রজকিশোর সোয়াইন, যার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, এবং তিনি হয়তো পুরী থেকে শুনছেন। ধর্মশাস্ত্রে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে ধর্মশাস্ত্রের যে সমস্ত পুঁথিপত্র আছে সেই সম্পাদনা সংক্রান্ত আপনি আমাদের আলোকপাত করবেন, যাতে আমরা ধর্মশাস্ত্রের পুঁথি কি কি আছে, কোনগুলো অপ্রকাশিত আছে, এবং কোনগুলো কিভাবে প্রকাশনা করলে ভালো হয়, কিভাবে সম্পাদনা করলে ভালো হয়, সে সম্পর্কে আপনি একটু বলবেন, মানে তিনিও রাজি হয়েছেন। আর তো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা স্কলার স্টুডেন্ট এরা তো নানা জায়গা থেকে যুক্ত হয়েছেন। আমার বক্তব্য শুরু করার আগে একটা দুটো কথা শুধু বলিনি, এটা হচ্ছে যে এই বীরভূমের সঙ্গে তো আর নারীর যোগ, অধ্যাপক মুখোপাধ্যায় বলেছেন এবং এও বলেছে যে আমার জন্ম বীরভূমে, এবং নবনারায়ণ মুখোপাধ্যায় যদিও বর্ধমানের লোক, নবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বাড়ি আমার বাড়ি থেকে খুব সামান্যই দূরে, অর্থাৎ বীরভূমে আমার যেখানে বাড়ি, বর্ধমানে তার যেখানে বাড়ি, তার দূরত্ব 10 কিলোমিটারের বেশি হবে। তিনি আছেন আর পুঁথিবিদ্যা সম্পর্কে একটা গর্বের কথা বলা দরকার, এই জন্য মানে মূল বক্তব্য শুরু করার আগে আমার টপিক হচ্ছে বেসিক্স অফ ম্যানস্ক্রিপ্টোলজি, এটা বলি বেসিক্স অফ ম্যানস্ক্রিপ্টোলজি, কারণ ম্যানস্ক্রিপ্টোলজি সম্পর্কে একটা ধারণা দেওয়া হবে, দেওয়ার চেষ্টা করব, এবং বাকি যারা আছেন তারা সম্পাদনার বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো তারা নিশ্চয়ই বলবেন। তো পুঁথিবিদ্যা পশ্চিমবঙ্গে এককভাবে হয়তো কেউ কেউ করতেন, কিন্তু
মুদ্রাটাকে একটা যাকে বলে বিভিন্ন জনের মধ্যে ছড়িয়ে দেওয়া, এইটা কিন্তু 90 সালের আগে আমাদের পশ্চিমবঙ্গে তেমন ভাবে ছিল না। যারা করতেন একক ভাবে করতেন, যেমন অনন্তলাল ঠাকুর তিনি করতেন, যেমন দুর্গামোহন ভট্টাচার্য তারা করতেন, এরকম করতেন। এবং সত্যি কথা বলতে কি, পুঁথিবিদ্যাটা এমন একটা বিদ্যা, এই বিদ্যাটায় আগ্রহ না থাকলে মানে আপনার কাছে এটা মনে হবে মটর কলায় মিশাই কাঁকর চিবা এলো যেন নাকে, মানে আপনি ইউ ওন্ট গেট এনি কাইন্ড অফ ইন্টারেস্ট। এই ঘটনাটা পুঁথিবিদ্যা সম্পর্কে সত্য। আবার পুঁথিবিদ্যায় যাদের সত্যিকারের ইন্টারেস্ট জন্মাবে তাদের কাছে সেটা কিন্তু নেশার দ্রব্য। আমাদের যখন আমরা ছাত্র ছিলাম তখন আমরা পুঁথিবিদ্যা সম্পর্কে সত্যিকারেরই কিছু জানতাম না, এবং বেশ মনে আছে ছাত্রাবস্থায় অনন্তলাল ঠাকুর দুদিন ব্যাপী পুঁথিবিদ্যা সংক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের বক্তৃতা দিয়েছিলেন। এবং একেবারেই সত্য স্বীকার করব যে সেই বক্তৃতা অত্যন্ত উচ্চ মার্গের ছিল নিঃসন্দেহে, যখন প্রফেসর ঠাকুর বলছেন, কিন্তু আমরা বিন্দু বিসর্গ বুঝতেও পারিনি, এবং যেহেতু বুঝতে পারিনি সেই জন্য আমাদের কোনো সেখানে আগ্রহ মানে কোনো আগ্রহ তৈরি হয়। এই আগ্রহ তৈরি হলো বলা চলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আসার পরে। এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে এই জন্যে গর্ববোধ করবে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম দিকে পুঁথিবিদ্যার নানা ওয়ার্কশপ করাতে পেরেছিলেন। তখনকার যারা ছিলেন প্রফেসর সমীরণ চক্রবর্তী, প্রফেসর করুণা সিন্ধু দাস, এরা যারা ছিলেন এরাও সব বীরভূমের লোক তো। এবং পরে যোগ দিয়েছিলেন প্রফেসর আমার মাস্টারমশাই সুবুদ্ধিচরণ গোস্বামী এরা। এবং এই ধরে আমরা খানিকটা আন্দোলনের মতো করে অবশ্যই আমরা শিখেছিলাম অধ্যাপক রত্না বসুর একটা তত্ত্বাবধানে, সাতকড়ি মুখোপাধ্যায় ছিলেন দিল্লি থেকে, এদের তত্ত্বাবধানে আমরা প্রথম দিকে শিখেছিলাম। রত্না বসু কিন্তু শিক্ষক হিসেবে শিখে অত্যন্ত মেটিকুলাস, এইটা আমাকে বলতেই হবে, মানে তার মেজাজটাই একটু গোলমেলে এই যা, নইলে তিনি শেখাতেন অত্যন্ত যত্ন করে। এবং প্রতিটি ছাত্রছাত্রী যতক্ষণ হাতে কলমে সেই বিদ্যা না শিখছে ততক্ষণ পর্যন্ত তার রেহাই ছিল না। অত্যন্ত এত স্ট্রিক্ট প্রিন্সিপাল যে 5 মিনিট দেরি করে ঢুকলেও তিনি আর সেদিনের জন্য তাকে ঢুকতে দিতেন না, এবং কোনো অজুহাত তিনি কখনো শুনতেন। এই জন্য তার একাধিক ওয়ার্কশপ আমাদের করতে হয়েছে। এবং আস্তে আস্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ব্যান্ড অফ স্কলার তৈরি হয়ে গেছিল, যারা কিন্তু পুঁথিবিদ্যাটাকে তারা প্রথম কোর্সের মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। এবং এই মুহূর্তেও বলা চলে রবীন্দ্রভারতীতে দুজন চলে গেছেন, অধ্যাপক করুণা সিন্ধু দাস চলে গেছেন, অধ্যাপক সুবুদ্ধিচরণ গোস্বামী চলে গেছেন, তবুও এখনো রবীন্দ্রভারতীর স্ট্যাম্প নিয়ে যারা আছেন তাদের তারা কিন্তু পুঁথিবিদ্যা সম্পর্কে যতটা ওয়াকিবহল আমি বলতে বাধ্য যে পশ্চিমবঙ্গের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিন্তু ততগুলো ম্যান পাওয়ার, ততগুলো এক্সপার্টাইজ নেই। এইটা কিন্তু আমরাই প্রথম এটাকে কোর্সে নিয়ে আসি, তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা কোর্সে নিয়ে এসছে। এবার আমার মূল কথাটি যে পুঁথিবিদ্যা, যে রবীন্দ্রভারতী সম্পর্কে দুটো কথা বলতেই হলো, এবং পার্থবাবুর কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, তিনি এত উদার মনের মানুষ যে আমি একজন সাধারণ শিক্ষক এবং আগ্রহের বসেই বলা চলে পুঁথিবিদ্যায় আগ্রহ দেখিয়েছিলাম, এবং সেটা যে দেখা যাচ্ছে যে অত্যন্ত কাজের হয়েছে সেটাই এখন আমরা দেখব। প্রশ্ন আমাদের প্রথম করে নেওয়া দরকার। একটা হচ্ছে, আমি অবশ্যই যারা পৃথিবী বিশেষজ্ঞ আছেন, অধ্যাপক বন্দ্যোপাধ্যায় বা অধ্যাপক অধ্যাপিকা ভট্টাচার্য বা অধ্যাপক সময়, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলছি না, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু তিনটে প্রশ্ন মীমাংসার জন্যই দু তিনটে প্রশ্ন বলা। প্রথম প্রশ্ন হচ্ছে যে আচ্ছা পুঁথিবিদ্যাটা কি, হোয়াট ইজ ম্যানস্ক্রিপ্ট। সেকেন্ড প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ম্যানস্ক্রিপ্ট এন্ড মানে হাউ ডু ই ডিস্টিংগুইশ বিটুইন আ টেক্সট এন্ড আ ম্যানস্ক্রিপ্ট। এবং তার শেষে যেটা ভয়ানক গুরুত্বপূর্ণ হলো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ম্যানস্ক্রিপ্ট
এডিটিং অর মানে যাকে বলে ম্যানস্ক্রিপ্ট চর্চা কি এত প্রয়োজন আছে আজকের দিনে? আজকের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনটা যদিও আপেক্ষিক কিন্তু আমাদেরকে তো প্রায় জড় রয়েছে, 5 মাস ধরে আমাদেরকে জেলবন্দি করে রেখেছে। এবং আমি এই কলেজকে অত্যন্ত সাধুবাদ দেব এই কারণে যে এই ভয়ঙ্কর একটা শিক্ষায় যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যান্য সেক্টরে তাও কিছু কিছু কাজকর্ম হচ্ছে, এখন ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা তারা না পারছেন পড়াতে, না পারছেন গবেষণা করাতে, না পারছেন নিজেরা লেখাপড়া করতে, হ্যাঁ একটা দম বন্ধ করার অবস্থা রয়েছেন, সেইখানে তারা এই অনুষ্ঠান আবার এদিকে বর্ষার ঝঞ্ঝাট, আমি জানি না বক্তৃতা সবটা সব জায়গায় সব পৌঁছাবে কিনা, এই অবস্থাতেও তার উদ্যোগ নিয়েছেন। আমি হয়তো নানা কয়েকটা জায়গাতে শুনেছি এবং বলেছি যে এখন প্যান্ডেমিক সিচুয়েশন নিয়ে ভয়ঙ্কর রকমের এড়িয়ে চলছিল, তাতে শুনতে শুনতে মানে আমার বা বলতে বলতে আমারও নিজের একটু এক নিয়ে আসছিল। আমি পরামর্শ দিয়েছি দেখো পৃথিবী কর্তৃপক্ষ মেনে নিয়েছেন, তারা করছেন, তাদেরকে মানে হোয়াট ইজ ম্যানস্ক্রিপ্টোলজি এইটা যদি বলেন তাহলে ম্যানস্ক্রিপ্টোলজি বলতে আমরা বুঝি যে ম্যানস্ক্রিপ্টোলজি হচ্ছে যে একটা স্টাডি অফ ম্যানস্ক্রিপ্ট, স্টাডি অফ ম্যানস্ক্রিপ্ট অর দ্য সায়েন্স অফ ম্যান। এখন এতে তো জিনিসটা খুব একটা পরিষ্কার হলো না যে শব্দটা আসছে একটা ল্যাটিন ওয়ার্ড ম্যানস্ক্রিপ্টাম বলে একটা শব্দ থেকে, এর মধ্যে দুটো বেসিক কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ম্যানুস আর একটা হচ্ছে স্ক্রাইবের। ম্যানুস শব্দের অর্থ হচ্ছে হ্যান্ড আর স্ক্রাইবের শব্দের অর্থ হচ্ছে স্ক্র্যাচ অর টু রাইট ডাউন সামথিং। সুতরাং এই ম্যানস্ক্রিপ্ট হচ্ছে মোটামুটি সামথিং হ্যান্ড রিটেন, এইটা হচ্ছে বেসিক আইডিয়া। আর ম্যানস্ক্রিপ্টোলজি হচ্ছে যে এই যে পুঁথি বিদ্যা সম্পর্কিত যত ধরনের আলোচনা আছে সেই সমস্ত ধরনের আলোচনাকে এক জায়গা করাটাই হচ্ছে পুঁথি বিদ্যার অন্যতম অন্যতম বিষয়, হ্যাঁ মানে স্টাডি অফ ম্যানস্ক্রিপ্ট। তার মধ্যে কি কি করতে পারে আমি কয়েকটা আইডিয়া দিচ্ছি, যেমন প্রথম হচ্ছে যে সার্চিং অফ ম্যানস্ক্রিপ্ট অর্থাৎ পুঁথি অনুসন্ধান করা, হ্যাঁ কালেক্টিং ম্যানস্ক্রিপ্ট, হ্যাঁ সেগুলো কালেক্ট করা, তারপরে ক্যাটালগিং অফ ম্যানস্ক্রিপ্ট সেগুলোকে সূচীকরণ প্রস্তুত করা, তারপরে হচ্ছে তাদের প্রিজার্ভেশন অ্যান্ড কনজারভেশন সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা, এবং অবশ্যই ফাইনালি সেগুলোকে এডিট করা বা সম্পাদনা করা। সম্পাদনা দুটো রকম আছে, অনেক রকম আছে, তবে দুটো রকম প্রচলিত, একটা হচ্ছে আমরা যাকে বলি পপুলার বা ভালগেট এডিশন একটা আছে, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল এডিশন। হয়তো আমার নিজের ধারণা ক্রিটিক্যাল এডিশন সম্পর্কেই এখানে আলোচনা হবে, সবিমর্শ সম্পাদনা সেই সংক্রান্তে আলোচনা হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে ম্যানস্ক্রিপ্টোলজি আরো কতগুলো বিষয়ে তারা আলোচনা করেন, যেমন তার মধ্যে পড়ে প্যালিওগ্রাফি অর্থাৎ মানে আমরা যাকে বলি লেখবিদ্যা, ইনস্ক্রিপশনে যাতে লেখা হয়েছে, তারপরে হচ্ছে ক্যালি ভারতবর্ষে বহু
বহু লিপিতে হয়েছে। আমাদের প্রাথমিক পর্বে যেগুলো ছিল সেগুলো তো ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপিরও অনেকগুলো স্তর ছিল। হ্যাঁ হ্যাঁ, কোনোটা অশোকান ব্রাহ্মী, কোনোটা মৌর্যান ব্রাহ্মী, কোনোটা গুপ্ত ব্রাহ্মী, এরকম তার একটা ব্রাহ্মী স্তর। এবং তার ছাড়া আরো এই যে আমাদের বিভিন্ন ভারতবর্ষের যতগুলো রিজিওনাল স্ক্রিপ্ট ছিল, হ্যাঁ, সেই রিজিওনাল স্ক্রিপ্ট গুলোতেও লক্ষ লক্ষ পুঁথি সংগৃহীত আছে, ইনক্লুডিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা হরফেও লক্ষ লক্ষ পুঁথি আছে। সে প্রসঙ্গে আমিও বলবো, অন্যেরাও হয়তো বলবেন। হ্যাঁ, এবং বাংলা মানে ওড়িশা, পাঞ্জাবি, গুজরাটি, রাজস্থানি, দক্ষিণ ভারতীয় তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম এবং দক্ষিণ ভারতীয় পুঁথি গুলো তামিলিরা যখন দ্রাবিড় এই শব্দটা উচ্চারিত হয়, তারা যখন সংস্কৃত চর্চা আরম্ভ করলেন তামিলরা মূলত, তাদের পণ্ডিতদের অসুবিধা হলো যে তামিল ভাষায় সব অক্ষর নেই। হ্যাঁ, মানে যে বর্ণমালা সব বর্ণমালা গুলো নেই, বিশেষ করে বর্গীয় বর্ণমালার ক্ষেত্রে সবচেয়ে সমস্যা প্রথম বর্ণ আর পঞ্চম বর্ণ আছে, মানে ক আছে আর উ আছে, মাঝখানে খ গ গ ঘ নাই। সুতরাং এইগুলোর জন্য তারা করলেন কি, অন্যান্য স্ক্রিপ্টের অর্থাৎ তেলেগু হোক, মালায়ালম হোক বা অন্যান্য নন্দীনাগরী কর্ণাটকে চালু ছিল, হ্যাঁ, সেই সব দক্ষিণ ভারতীয় স্ক্রিপ্ট গুলো মিলিয়ে তারা আর একটা দ্রাবিড় স্ক্রিপ্ট বলতো প্রথম দিকে। হ্যাঁ, তারপর সেটাকে গ্রন্থ স্ক্রিপ্ট বলে চালু করা হলো। গ্রন্থ মানে হচ্ছে গ্রন্থ রচনার জন্য একটা দক্ষিণ ভারতীয় স্ক্রিপ্টে অজস্র লক্ষ লক্ষ আমাদের পুঁথি আছে, তার সামান্য অংশই এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে। এই দক্ষিণ ভারতীয় হরফ জানতে হবে, বাংলা হরফ জানতে হবে, ওড়িয়া হরফ জানতে হবে, হ্যাঁ, এইসব নানা রকমের হরফ টরফ জানতে হবে, কিন্তু একজনের পক্ষে এই এত হরফ সংস্কৃত ভাষা জানলেও হবে না। আবার আরো বিপদ আছে, সংস্কৃতের বহু রকমের সাবজেক্ট আছে, অর্থাৎ সংস্কৃতের কাব্য আছে, দর্শন আছে, বেদ আছে, বিজ্ঞান আছে, আয়ুর্বেদ আছে, আরো যাকে বলে দর্শনের আবার বিভিন্ন ধারা আছে, সম্প্রদায় ভাগ উপভোগ আছে। এদের যে একটা বিশেষ যিনি ব্যাকরণ আছে, যিনি ব্যাকরণের বিশেষজ্ঞ, তিনি হয়তো বেদের পুঁথি তার পক্ষে সম্পাদনা করা মুশকিল। অতএব হ্যালো হ্যালো, ও এই ওয়েবিনারে আছি, হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করবো, হ্যাঁ ওয়েবিনারে ইয়ে করছি, বক্তৃতা করছি, সরি, হ্যাঁ সরি, কামিং। এই যে ভারতবর্ষের রিজিওনাল যে সমস্ত আঞ্চলিক যে সমস্ত ভাষা যাতে লক্ষ লক্ষ পুঁথি আছে, এই লিপির জ্ঞানও যিনি পুঁথিবিদ্যা চর্চা করবেন তাকে জানতে হবে। এবং আমরা যারা দেবনাগরী বলি, হ্যাঁ, আমি ছাত্র ছাত্রীদের যদি বলছি, এই দেবনাগরী বা নাগরী হরফ, এই নাগরী হরফের সময়কাল মোটামুটি আমি যা বইগুলোতে দেখেছি তারা বলছে 9th-10th century আগে দেবনাগরী এখনো পর্যন্ত আসেনি, এবং না আসার ফলে এইবার একটা আমাদের একটা খুব জিনিস চমকে দিতে পারে, সেটা হচ্ছে যদি 9th century আগে দেবনাগরী হরফ না এসে থাকে, তাহলে আমাদের যারা বিখ্যাত কাব্য, নাটক, দর্শন এরকম যারা রচনা করেছেন, রচনা করেছেন যারা, মানে মহাকবি ভাস, কালিদাস, অশ্বঘোষ, বানভট্ট, ভগবতী, এরা, হ্যাঁ, এরা যারা রচনা করেছেন, এদের ম্যাক্সিমাম কিন্তু 10th century আগে। তার মানে তারা কিন্তু কেউই দেবনাগরী হরফে রচনা করেননি, ছাত্রছাত্রীদের জন্য বলছি। আমাদের যে সমস্ত পুঁথি পাওয়া যাচ্ছে, এই পুঁথিগুলোর বয়স মানে রক্ষা করা কঠিন, সেই জন্য এর বয়স 300-600 বছরের মধ্যে। একটি দুটি পুঁথি পুনাতে টুনাতে আছে যেগুলোর বয়স 1000 বছরের পুরনো, কেননা এইগুলো যাতে লেখা হতো আমি বলবো, হ্যাঁ, সেই লেখাগুলো
যে মেটেরিয়ালস ব্যবহার করা হতো সেই মেটেরিয়ালস গুলো যত্ন করলেও দীর্ঘস্থায়ী হতে পারে। ছাত্রছাত্রীরা জানো যে একটা বই যদি 50 বছর বয়স হয়ে যায় তাহলে তাহলে সেই বইটা কেন হলুদ রং হয়ে যায়, তাহলে সে পুঁথি যেগুলো কখনো তালপত্র লেখা হয়েছে, কখনো গাছের ছালে লেখা হয়েছে, কখনো ভূর্য পত্রে লেখা হয়েছে, মানে পাতায়, সেগুলো তো প্রসেসিং করে করে দিচ্ছে। হ্যাঁ, এবং মূলত কালো কালির ব্যবহার করা হতো। এই যে লেখা হতো সেই যে পুঁথি, সেই পুঁথিগুলো কতদিন টিকতে পারে, যতদিন সংরক্ষণ করে রাখা হোক, ওই 200-300 বছর পরে সেগুলো ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে আমাদের বিখ্যাত যে সমস্ত লেখক, যাদের নাম বললাম যে 9th century-র মধ্যে তো আমাদের প্রাচীন সাহিত্যের এবং অন্যান্য শাস্ত্রের বিভিন্ন যে অংশ, এগুলো ধ্বংসই হয়ে গেছিল, তাহলে আমরা এগুলো মানে বইগুলো পাচ্ছি। এই কারণে দেখা যাচ্ছে যে এই পুঁথিগুলো কপি করা, এবং এই সম্পর্কে আসলে অনেক সময় লাগবে বলতে, নইলে আমি বলতাম যে এই যে কপি করার কথা বলা হচ্ছে, এই কপি কিভাবে করা হতো, সামান্য ছুঁয়ে হয়তো যাব আমি, কিন্তু মানে মূল পুঁথি থেকে কপি করার জন্য এক সময় মানে পাওয়া যেত, যে মানে কপিস্ট যারা, যাদেরকে বলা হয় লেখক বা লিপিকর, ইংলিশে যাকে বলা হয় স্ক্রাইব, স্ক্রাইব পাওয়া যেত, এবং তারা পয়সা নিয়েই স্ক্রাইব করতেন। এবং আমাদের ভারতবর্ষের একটা অন্য অংশে লেখার সূত্র ধরেই আমি যাচ্ছি, যে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতবর্ষের লেখার চল হলো কবে, বেদ মানে পরম্পরাটাকে যদি যদি মেনে চলি, তাহলে বেদ তো এই হয়নি, মানে কেউ লেখেনি নি, ঋষিরা দর্শন করেছেন, এরকম আমাদের ধরে নিতে হবে। তো সুতরাং সেখানে লেখার চল সেরকম ভাবে নেই, কিন্তু তাহলে লেখার চলটা শুরু হলো কি, আমি একটা ইন্টারেস্টিং মন্তব্য দিয়ে আরম্ভ করছি। অধ্যাপক দীপক ভট্টাচার্য আমাদের ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে এসেছিলেন, অনেক বয়স, তিনি ওই বীরভূমেরই বিশ্বভারতীর লোক, তিনি একবার বললেন যে শুনুন, পাণিনি যে অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন তিনি কিন্তু লেখেন, এবং তিনি নিরক্ষর ছিলেন, ঠিক আই কোট, পাণিনি নিরক্ষর ছিলেন, মানে নিরক্ষর মানে অশিক্ষিত নয়, কিন্তু তার অক্ষর জ্ঞান ছিল না। এখন শুনে তো চমকে যাবার মতো কথা, পাণিনি যার সাইন্টিফিক গ্রামারের জন্য 2500 বছর ধরে এখনো তিনি পূজিত হচ্ছেন, তার এর জন্য তিনি তিনি নিরক্ষর ছিলেন। এখন আমার মনে হলো যে কিরকম কি হয়, পরে পড়তে গিয়ে দেখলাম যে মাকমুলার এই কথাটি বলেছেন, এবং মাকমুলার যা বলেছেন সে কথাটা খুব মারাত্মক, মারাত্মক এই জন্যে তিনি বলছেন যে ইন্ডিয়া বরোড হিজ স্ক্রিপ্ট ফ্রম আউটসাইড, এবং তিনি ওইখানে উল্লেখ করেছেন যে পাণিনি ডিডন্ট নো হাউ টু রাইট, মানে রাইটিং, পাণিনি রাইটিং জানতেন না, কি করে লিখতে হয় পাণিনি জানতেন না, ওই উপদেশ শব্দটা ধরে নিয়ে তিনি করেছেন, উপদেশ ও আদ্যোচ্চারণম, সে আছে না আমাদের সিদ্ধান্ত কমিটিতে, সেই করে বলেছেন। তো বললেন যে ও আচ্ছা, মাকসুমুলার বলেছেন সেই জন্য সেইটা উনি বলেছেন এবং ওটা মেনে নিয়েছেন, কিন্তু এই তার থেকে লিক হয়, অতএব রিখ থেকে লিক এই ধাতু তৈরি হয়েছে বলে কেউ বেকার হয়ে লিখেছে। আর গোলস্টুকার তিনি তার গ্রন্থে বলছেন যে বৈদিক যুগে কিন্তু তারা লেখা জানতেন না এমন বলা যাবে না, লিখতেন না কিন্তু জানতেন না এমন বলা যাবে না। অতএব বেদাঙ্গের যুগে লেখার যে চল ছিল তার অনেকগুলো প্রমাণ আমরা দিতে পারি। তার একটা প্রমাণ মানে একটা ক্ষীণ প্রমাণ একটা নিরুক্তে আছে, ওই যে বিখ্যাত লাইনটা যেটা আমাদের বেদের ছাত্রছাত্রী মাস্টার খুব ভালো করে জানেন, সাক্ষাৎ কৃষ্ণ ধর্মানো ঋষয় বভূ
ये अवरेभ्यो असाक्षात् धर्मेभ्यो उपदेशेनो मन्त्रं संप्रादुः उपदेशे उपदेशाय ग्लायन्तो अवरे बिल्म ग्रहणाय इमं ग्रंथं समाम्नाय शिशु एवं लेखक हिसाबे महाभारतेर आदि पर्वे एकेबारे गणेशेर नाम देवा आछे গণেশের গণনায়ক বলে গণেশের নাম দেওয়া আছে। অতএব আমরা বলতে পারি যে পাণিনির আগে থেকেই কিন্তু আমাদের দেশে লেখার চল ছিল। অতএব অবশ্যই পাণিনি অষ্টাধ্যায়ী লেখা এবং তিনি অক্ষর জ্ঞান তার ছিল। শুধু তাই নয়, তিনি বেদ গ্রন্থকে এবং তার পূর্বাপর গ্রন্থগুলিকে পুঁথি আকারে অত্যন্ত ভালোভাবে পড়েছিলেন এমন প্রমাণ আছে। আর শাস্ত্র প্রমাণ তো এছাড়া আরো আছে, যেমন বানভট্টের হস্তচরিতে গোবিন্দক বলে একজনের নাম আছে, যিনি খুব ভালো সুন্দর লিখতে পারেন। এই সুন্দর লেখা, এই যে যারা পুঁথি চর্চা করেন হাতে কলমে, তারা দেখবেন যে পুঁথির যে লেখা তার একটা ক্যালিগ্রাফির একটা অদ্ভুত সুন্দর স্টাইল ছিল, অপূর্ব স্টাইল। মানে একটা একটা পাতার এপিট ও পিট মিলে বলা হয় একটা ফোলিও। হ্যাঁ, মানে মানে এখন যেমন আমাদের এক পাতা পরেরটা দু পাতা এরকম না, ওই এক এপা ওপার মিলিয়ে ফোলিও, ফোলিওর সংখ্যা ধরে সংখ্যা করা হয়। তা বলা হয়েছে এই যে ফোলিও, এই ফোলিও গুলো লেখার অপূর্ব, মানে একদম ক্যামেরা রেডি, সাহেবদের ভাষায় বলতে ক্যামেরা রেডি করে চারদিকে ফাঁক রেখে মাঝখানে চমৎকার করে নিখুঁত ভাবে লেখার চমৎকার লেখক ও শির শিক্ষামণি বা শিরোমণি এইসব টাইটেল আমরা সোমদেবের যশস তিলক চম্পুতে এইসব নাম পাচ্ছি। হ্যাঁ, যদি বলা হয় এর চেয়েও আরো বড় প্রমাণ হচ্ছে যে ইনস্ক্রিপশনাল। হ্যাঁ, অশোক তো করেই ছিলেন, তার অশোক ধরা যাক যে পাণিনির পর্বত, কিন্তু কিছু কিছু ইনস্ক্রিপশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যে ইনস্ক্রিপশন গুলো লেখা হচ্ছে ব্রাহ্মী হরপে ডেফিনেটলি, কিন্তু সেইগুলো প্রি পাণিনিয়ান ইনস্ক্রিপশন। হ্যাঁ, এর মধ্যে গুজরাটে ইউপির বাপ্তি ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে পাওয়া যাচ্ছে এ পুঁথিগুলোকে। বলা হচ্ছে যে এইগুলো আসলে মানে দান ধ্যানের কথা লেখা আছে, পুঁথি নয় সরি ইনস্ক্রিপশন। হ্যাঁ, ব্রাহ্মী ইনস্ক্রিপশন দান ধ্যানের কথা লেখা আছে, কিন্তু লেখার চল যদি না থাকবে তাহলে আমরা এই প্রি পাণিনিয়ান লেখাগুলো পাবো কি? আর অশোকের সময় থেকে তো লেখার পাথুরে প্রমাণ, যাকে আমরা বলি ইনস্ক্রিপশনাল এভিডেন্সেস, অজস্র রয়েছে। তার পরবর্তী আমাদের সাহিত্যে পরপর পরপর দেখা যাচ্ছে সেগুলো রয়েছে। এবং এই নাগরী লিপি, এইটা কেউ কেউ অনুমান করেছেন নাগরী নাম হওয়ার কারণ হচ্ছে নাগ ব্রাহ্মণ, গুজরাটের এক ধরনের ব্রাহ্মণ ব্রাহ্মীণ ছিলেন যারা লেখাতে খুব দক্ষ ছিলেন। হ্যাঁ, তারা তাদেরকে নাগ ব্রাহ্মণ বলা হতো। সেই নাগ ব্রাহ্মণদের দ্বারা লিখিত হওয়ার দরুন নাকি নাগরী, আর এহেতু সংস্কৃত দেব ভাষা, সেই জন্য দেবনাগরী এই হচ্ছে। এবং এটা কিন্তু 9th-10th century আগে এর কোনো নিদর্শন নেই। অতএব সংস্কৃত ভাষা যে পুঁথি আকার আমরা পাই এটা বহু হরপে বহু ক্রিপ্টে পাই। অতএব যারা পুঁথি চর্চা করবেন তাদের একটা বড় দায়িত্ব যে তারা কিন্তু অনেক হরপের সঙ্গে তাদের পরিচয় থাকতে হবে, কিন্তু সকলের পক্ষে অনেকগুলো হরপ জানা সম্ভব নয়। সেজন্যে সাহেবরা তো খুব চালাক, সে কথা এখানে বলছি না। হ্যাঁ, তো পণ্ডিচেরিতে 1995 একটা পুঁথি সংক্রান্ত একটা যে ওয়ার্কশপ হয়েছিল, সেইখানে একজন ফরাসি বিশেষজ্ঞ তিনি বলেছিলেন ভারতবর্ষে যেহেতু পুঁথি অনেক ভাষায় লেখা আছে, এইটাতে আমরা একটা কাজ করতে পারি। আমরা তো সবাই সব হরফ জানি না, স্ক্রিপ্ট জানি না, এই জন্য আমাদের টিম ওয়ার্ক করতে হবে। অর্থাৎ প্রত্যেক রাজ্যের সাথে প্রত্যেক রাজ্যের একটা পুঁথি টিম তৈরি করতে হবে। যারা দক্ষিণ ভারতীয় স্ক্রিপ্ট জানেন তারা, তাদের কাছে দক্ষিণ ভারতীয় স্ক্রিপ্টগুলো পৌঁছানো হবে, তারা সেগুলো দেবনাগরীতে বা রোমানে তৈরি করে দেবেন। আবার যারা বঙ্গদেশ থেকে পুঁথি চাইবেন, হ্যাঁ, এবং প্রায় 9টা বা 10টা ইয়ে করা হয়েছে, 9টা বা 10টা এরকম ডিম
ইলেকশন করাও হয়েছিল এবং দে ওয়ার সাকসেসফুল যে 1995-96 সালে তারা সেই গ্রন্থ প্রকাশও করেছিলেন প্রসিডিংসটা সাজেশন যেটা দিয়েছিলেন সেই ভদ্রলোক বঙ্গদেশে যারা আছেন তাদের কাছে পাঠানো হবে তারা সংস্কৃতি প্রতিগুলো বাংলা হরফগুলো দেবনাগরীতে করে দেবে এইরকম টিম ওয়ার্ক করলে তার একটা সাজেশন ছিল যে আমরা হয়তো সবাই সব হরফ না জানলেও শুধু দেবনাগরী হরফ জানলেও হয়তো আমরা প্রতিবিদ্যাতে অগ্রসর হতে পারি এটা হচ্ছে ভেরি গুড সাজেশন এরপরে আর অন্য আর একটা যে তত্ত্বতে যাওয়া বিষয়ে যাওয়া উচিত হ্যাঁ সেটা হচ্ছে যে আচ্ছা আমাদের দেশে মানে পুঁথি যে বিদ্যা এই পুঁথিবিদ্যার মানে আমাদের কিরকম ডিপোজিটটা কিরকম মানে আমাদের কিরকম পুঁথি চর্চা যে করতে যাব কোথায় পুঁথি পাবো বা কিরকম ডিপোজিট আছে এইটা আমি আপনাদের বলি যে ভারতবর্ষে কিন্তু মানে গর্ব করতে পারে কতটা গর্ব করতে পারে সেটা মানে আমার ভাষায় যদি বলি তাহলে আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে না কিন্তু লুই রেনোর ভাষায় যদি বলি তিনি একজন ফ্রান্সের বিখ্যাত বেদের অধ্যাপক ছিলেন লুই রেনো তিনি ভারতবর্ষের পুঁথি সম্পর্কে একটি খুব চমৎকার মন্তব্য করেছেন মন্তব্যটা আমি পড়ছি এটা বলছেন ইফ ইন্ডিয়া ইজ লাভড অ্যান্ড অ্যাডোর্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইট ইজ চিফলি বিকজ অফ হার বিং রিপোজিটারি অফ এ লং অ্যান্ড ভেনারেবল ট্র্যাডিশন ইন্টেলেকচুয়াল মরাল অ্যান্ড স্পিরিচুয়াল তার মানে ভারতবর্ষের যদি গর্বের কালচারাল হেরিটেজে যদি গর্বের কিছু থাকে তাহলে সেটা হচ্ছে তার এই পুঁথি ম্যানুস্ক্রিপ্ট মানে আমরা বলছি না নিজের ঢাক তো সবাই নিজেই পেটাই আমরা নিজেদের ঢাক পেটালে তো হবে না লুই রেনো বলছি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ঐশ্বর্য কালচারাল হেরিটেজ হচ্ছে তার এই পুঁথি রিপোজিটরি এই পুঁথির কিরকম কিরকম স্টক আছে সেইটা যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখা যাবে যে এত স্টক আছে যে অবাক বিস্ময় করার আমি খুব এবং যারা চাইবেন তাদেরকে আমি বলবো যে এখনকার যে বইগুলো আসছে এই শিবগণেশ মুক্তির বই হোক বা সুবুদ্ধিচন্দ্র গোস্বামীর বই হোক বা বিবি চৌবের বই হোক বা একটা দক্ষিণ ভারত থেকে ম্যানস্ক্রিপ্টোলজি বলে একটা বই বেরিয়েছে সে বই হোক এই সমস্ত বইগুলোতে যদি আপনারা যান তাহলে আপনারা ডিটেইল লিস্ট পাবেন যে কত লাইব্রেরিতে কত জায়গাতে যে আমাদের পুঁথি সংরক্ষিত আছে তার মধ্যে কত জায়গার নাম আমি বলছি আমাদের যদি সবচেয়ে বেশি পুঁথির স্টক হচ্ছে এই মুহূর্তে লক্ষাধিক কয়েক লক্ষই হবে সেটা হচ্ছে বেনারস এখন সম্পূর্ণবঙ্গ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত মহল সেই পুঁথি বিদ্যা কেন্দ্রে লক্ষাধিক পুঁথি সংরক্ষিত আছে এছাড়া আমি এখানে খুব বেশি বেশি করে আছে সেসব জায়গাগুলো করছি বেঙ্গলের মধ্যে এশিয়াটিক সোসাইটিতে তারা যা লিস্ট দিয়েছেন সেটা ইনকমপ্লিট এই লিস্টে তারা দেখাচ্ছেন যে 70,000 মতো এবং তারা কমেন্ট করছেন যে এটা লক্ষ্য ছাড়িয়ে যেতে পারে অর্থাৎ উইলিয়াম জোন যিনি এই বিদ্যার চর্চায় শুরু করলেন ভারতবর্ষে তিনি সেই এসথেটিক সোসাইটির বেঙ্গলের এবং বাংলাদেশে একটা সেন্টার আছে মুম্বাই একটা সেন্টার আছে এসব সেন্টার নিয়ে লক্ষাধিক তার সঙ্গে আরবিক পার্সিয়ান পুঁথি আছে পুঁথিবিদ্যা হ্যাঁ পৃথিবীর চাইনিজ পার্সিয়ান আরবিয়ান এরা পুঁথিবিদ্যায় চর্চা করেছে কিন্তু ভারতবর্ষের তুলনায় তারা সংখ্যা খুব কম চাইনিজদের অনেক আছে তারা অবশ্য ভারতবর্ষ থেকে নিয়ে গিয়ে সব ট্রান্সলেট করে দিয়েছে বেঙ্গলের এসিয়াটিক সোসাইটিতে আছে কলকাতার সংস্কৃত কলেজের অধীনে যে পুঁথি লাইব্রেরি আছে সেখানে বিপুল পরিমাণ পুঁথি আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছে রবীন্দ্র ভারতীতে একটা পুঁথি কেন্দ্র আছেন ওই যে অধ্যাপিকা কৃষ্ণকলি ভট্টাচার্য তিনি সেই পুঁথি চর্চা কেন্দ্রে
এখনো কাজ করছেন, সেখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। পার্থবাবু খুশি হবেন শুনলে যে সিউড়ি জেলা লাইব্রেরিতে বেশ অনেক পুঁথি, কিন্তু সংস্কৃত এবং বাংলা মিশিয়ে অনেক পুঁথি আছে। হ্যাঁ, এইরকম জেলাগুলোতেও অনেক পুঁথি আছে। নবদ্বীপে অজস্র ন্যায় মীমাংসা দর্শন ইত্যাদি সংক্রান্ত স্মৃতি অজস্র পুঁথি আছে। এবং আমাদের বঙ্গে সারস্বত চর্চা দীনেশচন্দ্র ভট্টাচার্য যে গ্রন্থ লিখেছেন ন্যায় দর্শন তালিকা তিনি দিয়েছেন, তিনি লিখেছেন। আর একটা নবদ্বীপ মহিমা বলে একটি বিশাল পুরনো গ্রন্থ আছে, নবনয়ন বাবুর সহযোগিতায় সে গ্রন্থটা আমি সংগ্রহ করেছিলাম, 600 পাতার প্রায় গ্রন্থ নবদ্বীপ মহিমা। সেই গ্রন্থে দুটো গ্রন্থ মিলিয়ে তারা যা হদিশ দিচ্ছেন, সেটা হচ্ছে যে দীনেশবাবু লিখছেন এই কথা যে নবদ্বীপে দর্শন মীমাংসা স্মৃতির যে পরিমাণ গ্রন্থ আছে তার 3% এখনো পর্যন্ত মুদ্রিত সম্পাদিত এবং মুদ্রিত হয়নি। অর্থাৎ এই ঘটনাটা তিনি আজ 20-25 বছর আগে বলছি, তার মানে তার আমি যদি আর 2-1% বাড়িয়ে দিই, তার মানে লেস দেন 5% পাবলিশড, তার মানে 95% নবদ্বীপে যা পুঁথি আছে সেগুলো আনপাবলিশড অবস্থায় রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে কুচবিহারে ওই যে কুচবিহারের মেয়ে তো শেফালি, কুচবিহারে যে পাটবাড়ি আছে, সাহিত্য সভা আছে, সেখানে কুচবিহারের মহারাজা তারা একটা বিশাল পুঁথিশালা তৈরি করেছিলেন। এইরকম ভাবে প্রত্যেক জেলাতে কৃষ্ণনগরে পাওয়া যাবে, এইরকম প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা ওয়ারে, এমনকি ব্যক্তিগত সংগ্রহেও বহু পুঁথি কিন্তু আছে। এছাড়া আরো বড় বড় যে জায়গাগুলো আছে, দুটো একটা জায়গার নাম বলবো, যেমন হচ্ছে গুজরাটের ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস বরোদাতে আমি গেছিলাম একবার, বিপুল পুঁথির সম্ভার। ওড়িশায় স্টেট ভুবনেশ্বরে স্টেট মিউজিয়াম যেটা আছে পুঁথিবিদ্যার, সে যেখান থেকে যুগান্তরকারী আবিষ্কার আমাদের একজন বাঙালি করেছিলেন দুর্গামোহন ভট্টাচার্য, বৈশ্যনাথ থাকার পুঁথি তিনি সেখান থেকে সংগ্রহ করেছিলেন, এবং সেই নিয়ে পরবর্তীকালে একটা বিতর্ক হয়েছিল। তিনি নাকি পুঁথি চুরি করে এনেছিলেন ইত্যাদি ইত্যাদি ঘুষ দিয়েছিলেন, এবং তাই নিয়ে দীপকদা একটা মানে তীব্র প্রতিবাদ জানিয়ে তার ওই যে বৈপ্লব সংহিতার একটা ইন্ট্রোডাকশনে তিনি লিখেছেন। হ্যাঁ, তাই স্টেট মিউজিয়াম পুরীতে আছে, জম্মু কাশ্মীরের রঘুনাথ সংস্কৃত রিসার্চ ইনস্টিটিউটে আছে, রাজস্থানে জয়পুর যোধপুরে বিপুল পুঁথি ভাণ্ডার আছে, যেখান থেকে প্রফেসর চৌবে পার্শ্বলায়ন সংহিতা মোটামোটা মানে ঋগ্বেদের দুটো শাখা আমরা দেখেছি প্রিন্টেড ছিল, সাকল বাসকল বাদ দিয়ে পার্শ্বলায়ন সংহিতা সেটা তিনি এডিট করে বের করেছেন, যদিও কেউ অনেকে হয়তো সেটা ইয়ে করেননি কিন্তু বের করেছেন জয়পুর থেকে নিয়ে। বিহারে মিথিলা ইনস্টিটিউট অফ পিজি স্টাডিজ বলে একটা বিশাল পুঁথি ভাণ্ডার আছে, কাজকর্ম বিশেষ কিছু হয় না সেখানে। এছাড়া ধরুন দক্ষিণ ভারতে প্রায় সর্বত্র আছে। আমাদের বলতেই হবে আমরা যে সমস্ত খুব দামি দামি গ্রন্থ পরবর্তীকালে মুদ্রিত আকারে পেয়েছি সেই গ্রন্থগুলোর অধিকাংশই দক্ষিণ ভারত থেকে পাওয়া, যেমন ধরুন কৌটিল্যের অর্থশাস্ত্র, যেমন ভাটের নাট্যশাস্ত্র, ভাটের যে নাটক, এই যে বিখ্যাত লেখকদের লেখা, যে লেখাগুলো আজ থেকে 110 বছর আগেও আমরা কিছু জানতাম না, সেই লেখাগুলো কিন্তু সব দক্ষিণ ভারতীয় হরফে দক্ষিণ ভারত থেকেই প্রথম বেরিয়েছিল এবং তারা সম্পাদনা করে বের করেছেন। তো দক্ষিণ ভারতের মধ্যে তাঞ্জোরে মহারাজার যে লাইব্রেরি ছিল সে বিশুল সরস্বতী মহল নাকি তার নাম, ওরিয়েন্টাল রিসার্চ লাইব্রেরি মহেশ্বরে আছে, পুনাতে আছে, পুনাতে ধরুন পুনাতে আছে ভান্ডারকার ওরিয়েন্টাল আছে, ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটে আছে, বৈদিক সংশোধন মন্ডলে আছে, ডেকান কলেজে আছে,
দক্ষিণ ভারতের একটা গভর্নমেন্ট, দক্ষিণ ভারতের আর মাদ্রাজ মানে এখন যার নাম চেন্নাই, সেই চেন্নাই গভর্নমেন্ট ওরিয়েন্টাল ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরি আমি নিজে এক সময় ওই শেফালি বলেছে যে 5 বছর ধরে ইউজিসির একটা রবীন্দ্রভারতী সংস্কৃত ডিপার্টমেন্ট তারা অর্গানাইজ করেছিল, তারা করেছিল একটা পুঁথি চর্চা সম্পাদনার একটা প্রজেক্ট করেছিল, যে প্রজেক্টের আমি কনভেনার হিসেবে যুক্ত ছিলাম, কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত ছিলাম। সেই সূত্রে আমাকে ভারতবর্ষের অনেকগুলো পুঁথি সেন্টারে যেতে হয়েছিল, ত্রিবান্দ্রম ইউনিভার্সিটি গেছিলাম এবং সেখানে আমার খুব সৌভাগ্য হয়েছিল দেখার যে সেখানে মানে একটা পুঁথি, এই কৃষ্ণকুলি বলবেন ইলাস্ট্রেটেড ম্যানুস্ক্রিপ্টগুলো আছে, অর্থাৎ পুঁথির চতুর্দিকে নানা রকম কাজ করা। আমি সেখানে ইলাস্ট্রেটেড ম্যানুস্ক্রিপ্ট যেমন দেখেছিলাম জয়পুর লাইব্রেরিতে, তেমনি ত্রিবান্দ্রম লাইব্রেরিতেও দেখেছিলাম, যে আর কাঠের উপরে কাঠের টুকরো দিয়ে তো চাপা দেওয়া হতো, সেটা সোনা দিয়ে চাপা দেওয়া আছে এবং সেই ইলাস্ট্রেশনটা পুরো সোনা দিয়ে বাঁধা আছে। হ্যাঁ, এরকম যার যেমন ক্ষমতা ছিল সেটা এরকম ভাবে তারা রাজারা করেছিলেন। ত্রিবান্দ্রম ইউনিভার্সিটির ভিতরে যে লাইব্রেরি আছে সেও বিশাল লাইব্রেরি। বাংলাদেশে বারেন্দ্র মিউজিয়াম আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, মানে আমি এগুলো সবগুলোই ঘুরে এসেছি। ওই 5 বছরের কাজের সূত্রে আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখে এসেছি এবং দক্ষিণ ভারতে যে পুঁথিগুলো আছে কৃষ্ণকলি ভালো জানবেন যে সেগুলো অধিকাংশ ওই তাল পাতায় লেখা, তারপত্রিকা এবং তাল পাতায় লেখা, এবং বেশিরভাগই হচ্ছে গ্রন্থ স্ক্রিপ্টে, মানে দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্ক্রিপ্ট গ্রন্থ স্ক্রিপ্টে। তো আর বঙ্গদেশে তো আমি বললাম যে এত লক্ষ লক্ষ পুঁথি আছে, এছাড়া ভারতের বাইরে আমাদের দেশ থেকে পুঁথি নিয়ে গেছিল জার্মানি বহু বিশ্ববিদ্যালয়, তার মধ্যে টিউবিঙ্গেন ইউনিভার্সিটি খুব বিখ্যাত, যেখানে বড় বড় স্কলাররা কাজ করেছেন, সেখানে লক্ষাধিক পুঁথি আছে। ইংল্যান্ডের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে আছে, অস্ট্রেলিয়াতে আছে এবং অস্ট্রিয়ার ভিয়েনাতে আমি নিজে একবার যেহেতু গেছিলাম, সেখানে ভিয়েনা ইউনিভার্সিটি অফ সায়েন্স বলে যেটা আছে, হ্যাঁ সেখানে কিন্তু বড় পুঁথি ভান্ডার আছে। এবং একটা হিসেব করে দেখা গেছে, দিলীপ কাঞ্জিলাল এক সময় এই কাজটা করেছিলেন, তিনি বিদেশে গবেষণার কাজ করতে গিয়ে তিনি দেখেছিলেন যে ইউরোপিয়ানরা যে ক্যাটালগিং করেছেন ইউরোপিয়ান ম্যানুস্ক্রিপ্ট বলে যেগুলোকে সংস্কৃত ম্যানুস্ক্রিপ্ট, সেগুলো ইনকমপ্লিট, এবং তিনি মন্তব্য করেছেন যে ঠিকও হয়নি। তিনি নিজে দেখিয়েছেন প্রায় ইউরোপে 3 লক্ষের অধিক ম্যানুস্ক্রিপ্ট ইউরোপে, আর আমাদের দেশে সেই সংখ্যাটা যদি 40-50 লক্ষ হয় তার কম হবে না। কিন্তু এইবার আপনাদের মূল জায়গায় আসি, এই যে বিশ্বব্যাপী ভারতবর্ষের প্রতি ছড়িয়ে আছে, এর কতটা আমাদের মুদ্রিত আকারে এসেছে, যদি বলেন কতটা মুদ্রিত আকারে এসেছে, তাহলে আমি বলবো খুব বেশি হলে 20-25%। অর্থাৎ আমরা যত মুদ্রিত সংস্কৃত গ্রন্থ দেখছি, এইটা এই আমাদের পুঁথি যত পুঁথি আছে তার 20-25% মাত্র মুদ্রিত, তার মানে 70-80% পুঁথি এখনো পুঁথি আকারেই বলা চলে যে বন্দী হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান সেখানে তিনি বন্দিত হয়ে, একজন খুব চমৎকার করে লিখেছেন যে সরস্বতী শেকলবন্দী হয়ে আছেন, ইংরেজিতে লিখেছেন আমি বাংলাতে বলছি, সরস্বতী এই সব পুঁথির ভিতরে শেকো অন্ধকারে শিকলবন্দী হয়ে আছেন। হ্যাঁ, ইট ইজ দ্য ডিউটি অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মডার্ন স্কলার, হ্যাঁ, সেটাতে কি টু আনস্টাকল হার্ট, হ্যাঁ, ফ্রম দিস বন্ডেজ, সরস্বতীকে সেই বাঁধন থেকে আমাদের মুক্ত করতে হবে। এইখানেই হচ্ছে পুঁথিবিদ্যার সবচেয়ে গুরুত্ব। কেন না, এই যে প্রায় 75% নবদ্বীপে শুধু বললাম না, মাত্র 3% তিনি বলেছেন মুদ্রিত,
হ্যাঁ, আমি ধরে নিলাম 20-25 বছরে আর 2-1 শতাংশ হয়, মানে 95% নবদ্বীপ কৃষ্ণনগর অঞ্চল মিলে, হ্যাঁ হ্যাঁ, এবং বারেন্দ্র মিউজিয়াম এবং ঢাকা মিউজিয়াম ইউনিভার্সিটি আমি গিয়ে দেখেছি, খুব চমৎকার তাদের প্রিজার্ভেশন। আমি তো স্টেট সোসাইটিতেও এত ভালো প্রিজার্ভেশন দেখি, খুব চমৎকার। হ্যাঁ, মানে যা যা করা উচিত মডার্ন প্রিজার্ভেশনের জন্য সমস্ত তারা করে রেখেছে। কিন্তু তাদের দুঃখের কথা হচ্ছে, প্রথমত যেহেতু সংস্কৃত পুঁথি, আর একটা সংস্কৃতের সঙ্গে যেহেতু ধর্মীয় গন্ধ জোর জুড়ে নেওয়া হয়, মানে আমি বলবো বাস্তব দৃষ্টিতে নেওয়া হয়েছে, হ্যাঁ, না থাকলেও ফলে সেখানকার যারা পাঠক তাদের অধিকাংশই কিন্তু সেগুলোকে যত্নে রক্ষা করছেন এই পর্যন্ত, কিন্তু তার বেশি কিছু হচ্ছে না। মানে এগুলোকে পাঠোদ্ধার করে সেইগুলোকে সম্পাদনা করা, এই যে ডিসাইফারিং, হ্যাঁ বল না, ডিসক্রিমিনেশন, ডিসাইফারিং অ্যান্ড এডিটিং, এই যে পর্যায়গুলো আছে এই পর্যায়গুলো পৌঁছানো যাচ্ছে না। হ্যাঁ, এবং তারা তার জন্য দুঃখও করছেন, কিন্তু হু উইল ডু ইট? সেখানে যারা অধ্যাপক আছেন তারা কাব্য নাটক দর্শন নিয়ে, ব্যাকরণ নিয়ে ব্যস্ত, মুদ্রিত গ্রন্থ নিয়ে ব্যস্ত। পুঁথির যে কষ্ট, সেই কষ্ট বহন করতে তারা সম্মত নন। দুলালবাবু টুলালবাবু আমার কাছে একটু দুঃখ করেছিলেন, এবং আমার দিব্যি মনে আছে আমার এই পুঁথি বিদ্যা যখন আমরা আমি বিশ্ববিদ্যালয়ে এই প্রজেক্ট করছিলাম, তখন প্রতি বছর একটা করে ন্যাশনাল সেমিনার করতে হতো, তা একজন বিখ্যাত দর্শনের অধ্যাপককে এনেছিলাম। মানে বলতে পারেন যে দর্শনের পুঁথি সম্পর্কে একটু তিনি আলোকপাত করবেন। তা তিনি প্রথমেই আরম্ভ করলেন যা দিয়ে, নামটা করবো না, সবাই চেনেন বলে, হ্যাঁ, তিনি বললেন যে শোনো, এই পুঁথিবিদ্যার পুঁথিবিদ্যার চর্চা ছাড়ো, যে পরিমাণ দর্শনের পুঁথি প্রকাশিত হয়েছে তাই পড়ে উঠতে পারলাম না সারা জীবনে, আর এখন আমি ওই পুঁথি চর্চা করতে যাব, সে অক্ষর পড়া এত কঠিন, ও দরকার নেই, বরঞ্চ যা মুদ্রিত হয়েছে সেইগুলো পড়ো দেখি, তাহলে জীবনে অনেক কাজে লাগবে। মানে উনি হয়তো যায় যেভাবেই বলুন, কথাটা বাস্তব ক্ষেত্রে তাই, কেননা পুঁথি চর্চার ক্ষেত্রে যে পরিশ্রম, যে কষ্ট, সেই কষ্ট হচ্ছে গ্রহণ করতে কেউ চান না। তো কেন চান না? হ্যাঁ, মানে তার জন্য যারা পুঁথি রচনা করতেন তারা অনেক সব দেখা বলে প্রবচন সব রচনা করেছেন, কি বলতেন তারা, যে ভগ্ন অপৃষ্ঠ কোটি গ্রীব স্তব্ধ দৃষ্টির অধোমুখ, অর্থাৎ মানে ভগ্ন ভেঙে যাচ্ছে কি, হ্যাঁ, পিঠ, পিঠের শীত দ্বারা ভেঙে যাচ্ছে, কোটি মানে হচ্ছে লাম্বার, আর গ্রীব মানে ঘাড়, অর্থাৎ পুরো স্পন্ডেলাইটিস হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্তব্ধ দৃষ্টি, হ্যাঁ, অধোমুখ, মাথা নিচু করে একেবারে ওই অক্ষরটার দিকে তাক, এটা ম না ভ না এটা ক না ফ, হ্যাঁ, এই অক্ষর বোঝার জন্য স্তব্ধ দৃষ্টির অধমুখ, এইভাবে একটা অক্ষরের জন্য হয়তো সারাদিন কাটিয়ে দিতে হচ্ছে, এটা কি অক্ষর, যদি আমি একটা যদি বা বুঝলাম তারপর আমাকে কন্টেক্সট মিলিয়ে দেখতে হচ্ছে যে সেই অক্ষরটা ঠিক কিনা। এইরকম ভাবে কষ্টেন লিখিতম গ্রন্থম, মানে লিখিতম গ্রন্থম খুব কষ্ট করে আমি লিখেছি, যত্ন করে পরিচালনা করবেন। এবং পুঁথি সম্বন্ধে বলা হয় জলাত রক্ষেপ, এই সরি তৈলাত রক্ষেপ, জলাত রক্ষেপ, তেল থেকে একে রক্ষা করবে। পেপার জানেন তো, পেপারের আবিষ্কার অনেক পরে, তৈলাত রক্ষেপ, জলাত রক্ষেপ, রক্ষেপ শিথিল বন্ধনা, পুঁথি জানবেন যে পুঁথি একটা বাঁধন দিয়ে রাখা হতো, হ্যাঁ, সে বাঁধনের পদ্ধতি হয়তো বলা হয়তো যাবে কিনা আমি জানি না, সময় নেই, যে যেভাবে মাঝখানে একটা ফুটো করে সে ফুটোতে দড়ি পরিয়ে তারপর তারপর কাঠের পাটাতনে রেখে দিয়ে সেটাকে রাখা হতো রাক্ষস, এবং সেটাকে একটা লাল শালু দিয়ে ভালো করে বেঁধে রাখা হতো, হ্যাঁ, এবং সেটা বলছে শিথিল বন্ধন করবে না, শক্ত বন্ধন করে রাখবে। মূর্খ হস্তে ন দাতব্যম, মূর্খের হাতে পুঁথি দেবে নেই দেবে না, বদতি এবং বদতি পুস্তক, এই পুস্তক মানে পুঁথি, এই কথাই বলছে, পুঁথি
অনেকে জিজ্ঞেস করে স্যার চন্দ্রবিন্দু আছে কোনো বইয়ে? বাংলা হরফ বই, হ্যাঁ, আর কোনো বইয়ে দেখি চন্দ্রবিন্দু নেই। আমি ছেলে মেয়েদের বলছি দেখো এইটা খুব নিয়ে খুব পণ্ডিতদের মধ্যে আলোচনা আছে, যারা বাংলা পুঁথির চর্চা করেন তারা প্রায় কেউই চন্দ্রবিন্দু পক্ষপাতী নন, আমরা যারা সংস্কৃত চর্চা করি তারা চন্দ্রবিন্দু। অতএব দুটোই কারেক্ট, কারণ দুটোর পেছনেই যুক্তি আছে। হ্যাঁ, অতএব তোমরা যেটাই লেখো একটা লিখি, যে কোনোটা লিখি, এবং এই পুঁথিকে একটা খুব মহৎ দেবতার সঙ্গে তুলনা করা হতো। লেখনেন অশ্য ইয়ো জাতস্তম মম মহত্তর তেন প্রীত হরির নিত্যম জ্ঞানদস্ত অক্ষয়ম মহৎ। বললে যে এর দ্বারা হরি ভগবান প্রীত হন এই পুঁথি লিখতে, এবং পুঁথি লেখা একটা পেশাও ছিল। যাই হোক, আমি এইবার ইম্পর্টেন্স সম্বন্ধে আর দু একটা প্রবলেম যেটার মূল উদ্দেশ্য সেইটুকু বলে আপনাদের ছেড়ে দেব। এটা হচ্ছে যে পুঁথি সম্পাদনা করাটাই, হ্যাঁ, পুঁথিবিদ্যার অন্যতম উদ্দেশ্য। কেননা ওই যে সরস্বতী অন্ধকারে, লক্ষ লক্ষ সরস্বতী, ভারতবর্ষ থেকে চলে গেছে কয়েক লক্ষ পুঁথি, এবং সেই পুঁথিগুলো অনেক সময় তিব্বতে চলে গেছে, হ্যাঁ, তিব্বত থেকে চীনে চলে গেছে, আর বিদেশে তো চলে গেছে। এবং আরো একটা জিনিস দুঃখের, সেটা আমাদের এখানে বলতেই হবে, এই যে লক্ষ লক্ষ পুঁথির মধ্যে লক্ষ লক্ষ পুঁথি ধ্বংস হয়ে গেছে। কিভাবে ধ্বংস হয়ে গেছে বলি, প্রথম হচ্ছে যে বৈদেশিক আক্রমণ। একটা এ আছে যে নালন্দাতে যেখানে 10,000 ছাত্র ছাত্র এবং শিক্ষক, হাজার শিক্ষক, হ্যাঁ, 1:10 এই পড়াতেন ওইখানে থেকে রেসিডেন্ট, সেইখানে কত পুঁথি ছিল বলছেন যে নালন্দা যখন ওই মুসলিমরা পুড়িয়ে দিলেন তখন কিন্তু 40 দিন মুসলমান শাসক, আমি কোনো মুসলমান সম্প্রদায়কে বলছি না, ওই শাসককে বলছি, পার্টিকুলার শাসক, হ্যাঁ, তাকেই বলছি, তিনি পুড়িয়ে দিলেন, হ্যাঁ, 40 দিন ধরে এই পুড়ে ছিল। কত গ্রন্থ পুঁথি থাকতে পারে যা পুড়ে গেছিল, এগুলো বেশিরভাগই বৌদ্ধ ধর্ম গ্রন্থ ছিল, হ্যাঁ, সামান্য এইরকম সোমনাথ মন্দিরে প্রচুর পুঁথি ছিল, সেও অনেকবার ধ্বংস হয়েছে। এবং বলাই যে পুঁথিবিদ্যাতে বলাই আছে যে এগুলো অত্যন্ত পবিত্র স্থানে রাখতে হবে, যার জন্য দেবস্থানে বহু পুঁথি থাকত, এই দেবস্থানে বহু পুঁথি ধ্বংস হয়ে গেছে। এরপরে আরো একটা ইন্টারেস্টিং মজার ব্যাপার হচ্ছে যে পুঁথি চর্চা, যারা পুঁথিবিদ্যা মানে পুঁথি বাড়িতে রাখাটা একটা অত্যন্ত পবিত্র দেবতা রাখার মতো কর্তব্য বলে বিবেচিত। ফলে হতো কি যে পুঁথি বাড়িতে রাখা হতো এবং হয়তো ধর্মীয় একটা পুঁথি, ভাগবতে বা অন্যান্য এই ধরনের গীতা পুঁথি এসব রাখা হতো, এবং তার মৃত্যুর সময় যে অনেকগুলো পুঁথি সারা জীবন ধরে রামায়ণ মহাভারত ইত্যাদি পুরাণের পুঁথি তারা যে বাড়িতে রেখেছেন সেইগুলো জলে ভাসিয়ে, এও জলে ভাসিয়ে, তাহলে কত হাজার পুঁথি যে গঙ্গায় ভেসে গেছে। আরো একটা ছিল যেটা সত্যনারায়ণ বাবু মাঝে মাঝে আমাদের বলতেন যে বাংলাদেশে, অধুনা বাংলাদেশে, সেখানে অনেক দরিদ্র লোকের বা দরিদ্র ব্রাহ্মণের বাস, এখানে তারা যখন রান্নার বর্ষাকালে রান্নার জ্বালানি রহ হতো তখন পুঁথির পাতা জ্বালিয়ে জ্বালিয়ে তারা রান্না করতেন। এবার ভেবে নিন যে এইভাবে আমাদের কত পুঁথি ধ্বংস হয়ে যায়। তারপরেও এবং আমি দেখেছি, আমি এই কাজেই যখন আমি একসময় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খুব যুক্ত ছিলাম এবং ত্রিপুরার অধ্যাপক শ্রদ্ধেয় সিদ্ধানাথ দে, তিনি আমাকে একটি বাড়ি নিয়ে গেছিলেন, এবং সেই বাড়িতে তিনি একজন বয়স্ক লোক, তিনি বললেন দেখুন মানে আগরতলার 2 কিলোমিটার দূরেই বাংলাদেশ গ্রামাঞ্চল, মানে এ পাড়া ও পাড়া, সেখান থেকে তারা এসেছে আগরতলায় বাস করছেন, তিনি একজন চিকিৎসক। তিনি বললেন দেখুন এই বাবার সামগ্রী এইগুলো আমি আর রাখতে পারছি না, আপনি যদি এগুলো নিয়ে যান খুব উপকার হয়। তো আমি তো মানে বুঝতে পারছেন যে একটা পুঁথি পাওয়া মানে কত গর্বের, সেটা মানে কত আনন্দের, সেটা যারা পুঁথিবিদ্যা চর্চা করেন তারাই বুঝবেন, হ্যাঁ, যে মানে একটা পুঁথি পাওয়া, তা এখানে সেখানে এক এক বাক্স টিনের, বড় টিনের বাক্স। তিনি বললেন যে আপনি কালকের দিন আসুন, আমি সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম,
এবং বিশ্ববিদ্যালয় আনন্দে মানে আমি মাত্র 10,000 টাকায় প্রায় 50টা পুঁথি আনতে পেরেছিলাম ওই আগরতলা থেকে। কিন্তু মজার কথাটা হচ্ছে যে সেই পুঁথিগুলো তারা করতেন কি, তিনি তো তার ছেলে তার ছেলেরাও বিজ্ঞানের চাকরি করে, তিনিও একজন ডাক্তার, তা ফলে তিনি সেই পুঁথির বিন্দু বিষয় কিছু জানতেন না। তিনি বর্ষাকালে ড্যাম, তখন আগরতলার অধিকাংশ বাড়ি ছিল টিনের, পরবর্তীকালে অনেক সব বাড়ি হয়েছে ছাপ হয়েছে, ছাপ সব টিনের, টিনেরই ছাপ, টিনেরই দেওয়াল। এই অবস্থায় মানে ওইগুলো সব ড্যাম ধরেছে, উনি সেগুলোকে রোদে দিতে, যে রোদে দিতাম আর অনেক সময় ঝড়ে মানে পুঁথির পাতাগুলো উড়ে চলে যেত। এইবার তিনি ঝড়ে উড়ে তিনি কার পুঁথি কার ঘরে আসছে এগুলো আবার সেগুলোকে গুটিয়ে বেঁধে রেখে দিত। এর ফল দাঁড়ালো আমি তো নিয়ে এলাম, এবার নিয়ে আসার পরে যখন স্কলারদের দিলাম যে এই পুঁথিগুলোকে দেখো, তাদের দেখা গেল যে একটা স্মৃতির পুঁথির সঙ্গে একটা রামায়ণের পাতা, রামায়ণের পাতার সঙ্গে ব্যাকরণের পাতা, ব্যাকরণের পাতার সঙ্গে আর একটা কাব্যের পাতা, এইরকম সব ঢুকে গেছে। প্রায় 1 বছর সময় লাগলো ওই পুঁথিগুলো তোমাকে মানে পুঁথি কোনটা কোন বিষয়ের পুঁথি মানে মানে প্রাইমারি ক্যাটালগিং করতে তাকে সাজাতে আমার 1 বছর লাগলো। কারণ তিনি কিছুই বোঝেন না, তিনি ওই উড়ে যেত, উনি আবার জড়ো করে রেখে দিয়েছেন, এরকম কিছু কিছু পাতা পাওয়া হয়েছে। এইভাবে পুঁথির একটা নেশার যে যার পুঁথিবিদ্যা একবার নেশা জাগবে তার কিন্তু এই নেশা আর যাবে না। যেমন অনন্তলাল ঠাকুরের দেখেছিলাম, তিনি পুঁথিবিদ্যার চর্চা করে বেঙ্গলের বাইরে সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন, এবং তারপরে বাকি অংশ বিখ্যাত। এখন এই গুরুত্ব হচ্ছে এইটাই, ওই যে আগে যেমন বললাম গুরুত্ব, যে যার বন্দিনী বন্দিনী হয়ে আছেন সরস্বতী, সেই সরস্বতীকে আমাদের আমাদের মানে শৃঙ্খল মুক্ত করতে হবে। ভারতবর্ষের মাত্র 20-25% পুঁথি মুদ্রণ হয়েছে, আর পড়ে আছে 75% বেশি। এইবার শেষকালে আমি যেটা ছুঁয়ে যাব, যেটা না গেলে আজকের সেমিনারে এটা হবে না, এটা হচ্ছে পুঁথি বিদ্যার চর্চা করতে গেলে মূল লক্ষ্য তো সম্পাদনা করা। এই সম্পাদনা সম্পর্কে বিস্তৃত যারা আছেন তারা সেটা বলে দেবেন, আমি শুধু সেটা ছুঁয়ে যাই যে এই পুঁথি সম্পাদনার ক্ষেত্রে যারা করতে যাবেন তারা জানবেন যে আমাদের যেমন কোনো গ্রন্থের বইয়ের একবার প্রথমেই নামটা লেখা থাকে, লেখকের নাম লেখা থাকে, পুঁথিতে তো সেরকম থাকে না। পুঁথিতে ওম গণেশায় নম যার যার দেবতা সেই দেবতার নাম নিয়েই একবারে গ্রন্থ আরম্ভ হয়, এবং টানা মানে টানা লেখা চলে শ্লোকের মতো করে। আমরা যেমন পুঁথিতে পাই যে অনুষ্ঠিত শ্লোক কি যা যা শ্লোক সব আলাদা 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 করে দেওয়া থাকে, পুঁথিকে বলা হয় পূর্ণ কুম্ভ। হ্যাঁ, ফাঁক রাখা যাবে না কোনো জায়গায় পুঁথি, ফাঁক এমনকি কোনো জায়গায় ফাঁক হয়ও একটা অলঙ্করণ করে বা কিছু একটা দিয়ে সেটাকে পূরণ। সেই জন্যে এই যে টানা পুঁথি, এই পুঁথি পাঠ যদি কেউ পুঁথিবিদ্যায় আগ্রহী হন তাহলে তার কি করণীয় আছে সেইটা মানে আমি খুব সংক্ষেপে একবার মাত্র বলে দিই। এবং এইটুকু বলে দিচ্ছি যে এই গ্রন্থ শুধুমাত্র যে মূল গ্রন্থ আছে তা নয়, টিকা টিপ্পনী ভাষ্য, এবং মনে রাখতে হবে যে এই টিকা টিপ্পনী ভাষ্য ভারতবর্ষের বিপুল একটা সাহিত্য, এত বিপুল সাহিত্য যে এই মানে আমরা আয়ুর্বেদ কিছুই বুঝতে পারবো না, চরকের বা সুস্কৃতের যারই বলুন, যদি না তার টিকা টিপ্পনী আমরা বেদ কিছুই বুঝতে পারবো না। আমাকে তো একটা বেদের অনুবাদ এখন করতেও হচ্ছে সরাসরি প্র্যাকটিক্যালি, আমি দেখতে পাচ্ছি যে কোনো কোনো যে অনেক অধ্যায়ের ভাষ্য নেই, এবং সেখানে সাহেবরা যে ইংরেজি অনুবাদ করেছেন তারাও বলছেন যে ট্রান্সলেশন ইজ মেকানিক্যাল। হ্যাঁ, কেন না সায়ন ভাষ্য নেই বা অন্য কারো ভাষ্য নেই সেই জন্য ট্রান্সলেশন করতে কষ্ট হচ্ছে, পাচ্ছেন না। আর আমি তখন তাদের তুলনায় মানে টিকবি, এবং আমার পক্ষে তো বুঝতে পারছেন যেখানে অনুবাদ যেখানে ভাষ্য নেই সেখানে তার অনুবাদ করা কত কঠিন, হয়তো একটা মন্ত্রের দুটো মন্ত্রের অনুবাদ করতে সারাদিন লেগে যাচ্ছে, কারণ ওই শব্দগুলো ক্লাসিক্যাল সংস্কৃতের শব্দ নয়, যে শব্দগুলো ক্লাসিক্যাল সংস্কৃতের ব্যাকরণ দিয়ে আমি সমাধান করতে পারি বা বুঝতে পারি। সুতরাং
ভাষ্য টিকা টিপ্পনী এও একটা বিপুল সাহিত্য, সেই সাহিত্যের গুলো অধিকাংশই সব পড়ে আছে। তো আমাদের যারা সম্পাদনা করব তাদেরকে কতগুলো জিনিস, প্রথম তাদের থিওরিটিক্যাল কিছু জ্ঞান অর্জন করবেন, আমার আর হয়ে আসবে থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করবেন। এবং থিওরিটিক্যাল জ্ঞান অর্জন করার জন্য প্রথমত আমরা যেমন একটা কোর্সের ব্যবস্থা রেখেছি, এইটাতে একটা থিওরিটিক্যাল প্রাথমিক জ্ঞান অর্জন বেসিকটা জানা যায়। আর এরপরে হাতে কলমে কাজের জন্য অতি অবশ্যই NMM বলতে আমি ভুলে গেছি, যে ভারতবর্ষে পুঁথিচর্চার একটা দীর্ঘ, পুঁথি সংরক্ষণের একটা দীর্ঘ ইতিহাস কিন্তু আছে, ব্রিটিশ আমল থেকেই হয়েছিল। ভারতবর্ষকে 10টা প্রভিন্সে ভাগ করে প্রায় 10 জনকে দায়িত্ব দিয়েছিলেন সেই সময়ের লাট ভারতবর্ষে পুঁথি স্টক টেকিং জানার জন্য। তারপর থেকে শেষতম তার যে সংযোজন IGNC হয়ে NMM, এই ন্যাশনাল মিশন ফর ম্যানস্ক্রিপ্ট, ন্যাশনাল মিশন ফর ম্যানস্ক্রিপ্ট NMM। এর আগে পুঁথিগুলোকে জানার জন্য থিওডোর আউফ্রেক্ট 1892 এরকম সালে তিনি দুখণ্ডে, তিনি ক্যাটালগাস ক্যাটালগরম বলে দুখণ্ড করেছিলেন সবই সাহেবদের। তারপরে সাহেবদের অনুপ্রেরণাতেই NCC আরম্ভ হয়। হ্যাঁ, এবং এই NCC মানে নিউ ক্যাটালগাস ক্যাটালগরম, এইটা যারা পুঁথি মানে গবেষণা করবেন তাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাদের জন্য জানাই যে কাজ নবদ্যমে 1949 সাল থেকে আরম্ভ হয়, নবদ্যমে বলা চলে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে আমি গিয়ে দেখেও এসেছি এক সময়। সেইখান থেকে নবদার্থিক বলতে পারবেন 42 বা 43 ভলিউম পর্যন্ত এখনো বেরিয়েছে, মানে অকার থেকে আরম্ভ হচ্ছে, মানে অকার দিয়ে যত পুঁথি আরম্ভ হচ্ছে সেই হিসেবে তারা হ পর্যন্ত গেছেন। সুতরাং মানে সেই NCC সংগ্রহ করতে হবে, এবং এই এই প্রথমে তারা থিওরিটিক্যাল নিলেন, এবং তারপর তারা ওই ট্রেনিং নিতে হবে, অন্তত 2 সপ্তাহ 3 সপ্তাহের ট্রেনিং 2-3 বার নিতে হবে, তাতে স্ক্রিপ্ট এবং থিওরিটিক্যাল জ্ঞান হবে। স্ক্রিপ্টের জ্ঞান খুব জরুরি, জানবেন দেবনাগরী হরফ, দেবনাগরী হরফই আপনি পুঁথিতে, এই আপনি গ্রন্থে যেমন মুদ্রিত গ্রন্থে পড়ছেন, পুঁথিতে কিন্তু পড়ে আপনি সেটা ভালো বুঝতে পারবেন। অতএব আপনাকে এই চোখের সঙ্গে ওই পুঁথির অক্ষরের, দেবনাগরী হলেও বাংলা হরফে হলেও, বাংলা হরফেরও অনেক পর্যায় আছে, হ্যাঁ, মানে প্রোটো বেঙ্গলি মানে আদি বাংলা, তারপরে মিডিয়াভাল বেঙ্গলি মাল বাংলা, আধুনিক বেঙ্গলি, হ্যাঁ, এই প্রোটো বেঙ্গলির যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টও আপনি বাংলায় পড়ে উঠে সব বুঝতে পারবেন। সুতরাং ট্রেনিং ওয়ার্কশপ নিতে হবে। আমি ধন্যবাদ দেব বেদবিদ্যা গবেষণা কেন্দ্রকে, তারা একটা কোর্স চালুই করেছেন, যারা উৎসাহী তারা ওই কোর্সটা পড়লে তাদের অন্তত থিওরিটিক্যাল এবং খানিকটা প্র্যাকটিক্যাল জ্ঞান হবে। এই হওয়ার পরে তারা হয়তো আগ্রহী হবেন। তাদের প্রথম কাজ হবে ওই দুটো জিনিস প্রথম সংগ্রহ করা, তিনি যে বিষয়ের লোক, আমি আমি যে কোনো বিষয়ে তারা গ্রন্থ সম্পাদনা করতে পারেন, কিন্তু যিনি বেদের লোক তিনি বেদে থাকলেই ভালো, তিনি ব্যাকরণের লোক তিনি ব্যাকরণে থাকলেই ভালো। আমি নতুন জেনারেশনের ক্ষেত্রে বলছি, যারা অভিজ্ঞ লোক তারা সবই করতে পারবেন, তার কতগুলো নিজস্ব জেনারেল প্রিন্সিপাল আছে, সেই জায়গার গ্রন্থ খুঁজে যায়। অর্থাৎ আমি যদি বেদের লোক হই তাহলে বেদ বেদাঙ্গ বেদান্তের গ্রন্থের দিকেই আমার নজর করবে, আমি যদি ব্যাকরণে হই তাহলে পাণিনিয়ান নন পাণিনিয়ান এই সমস্ত ব্যাকরণে যে গ্রন্থ আছে সেইগুলোর দিকে আমি তাকাবো। তাই NCC এবং DC ডেসক্রিপটিভ ক্যাটালগ, এবং বড় বড় প্রতিষ্ঠান এসএইচ সোসাইটি বা অন্যত্র, হ্যাঁ, ডেসক্রিপটিভ ক্যাটালগ পাওয়া যায়। এবং ডেসক্রিপটিভ ক্যাটালগ আর NCC-র মধ্যে তফাৎ হচ্ছে, NCC-তে আপনি পাবেন মানে হচ্ছে গ্রন্থের নাম, গ্রন্থটা কোন কোন জায়গায় অ্যাভেলেবল, এবং সেই সেই প্রতিষ্ঠানের নাম এবং নাম্বারিং, কল নাম্বার টাম্বার ইত্যাদি দেওয়া থাকে। কিন্তু ডেসক্রিপটিভ ক্যাটালগের হচ্ছে সেখানে একটা পুঁথির সমস্ত মানে এক একটা পাতা কতগুলো কলফন আছে, সরি কতগুলো ফোলিও আছে, কলফন আছে কি নেই, কন্ডিশন কিরকম, কিরকম কোন অক্ষরে লেখা, কোন বিষয়ে, অর্থাৎ টোটাল ডেসক্রিপশন, এমনকি প্রথম কয়েকটা লাইন
শেষের কয়েকটা লাইন এরকম ভাবে মানে সমস্ত কিছু দেওয়া থাকে ডেসক্রিপটিভ ক্যাটালগ, যেখানে যেখানে সম্ভব সেগুলো সংগ্রহ করে আমি জেনে একটা এরিয়া চুজ করে দেবো। এবার চুজ করে নেওয়ার পরে যত জায়গায় পুঁথি আছে মানে তিনি যে 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 পুঁথির উপর কাজ করতে চান এই দুটোর সাহায্যে তিনি সেই সেই জায়গা থেকে সংগ্রহ করবেন। আমার নিজের বিশ্বাস এইটা করতে পারলেই পুঁথিবিদ্যার 50% সম্পাদনার কাজ হবে। কেন বলছি যে পুঁথি সংগ্রহ করা ইট ইজ আ ভেরি 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 ডিফিকাল্ট, বিশেষ করে ভারতবর্ষে। আমি বলতে দুঃখের সঙ্গে বলতে পারছো ভারতবর্ষে এইটা একমাত্র পুনা এবং বরোদা ছাড়া অন্য কোনো জায়গা থেকে আপনি ভালো সাহায্য পাবেন না। পুনাতে আমি পোস্ট কার্ড লিখে পুঁথি সংগ্রহ করতে পেরেছি, কিন্তু এখন সিস্টেম সব বদলে গেছে, ডিজিটাইজেশন হচ্ছে, হ্যাঁ তার কিন্তু পাওয়া যাবে, হ্যাঁ কিন্তু মানে ভারতবর্ষের অন্যত্র মানে জয়পুর বলুন বা বেনারস বলুন দক্ষিণ ভারত বলুন আপনি দক্ষিণ ভারতের দুটো একটা জায়গা ছাড়া আপনি সহজে অ্যাডায়ার লাইব্রেরি টাইব্রেরিতে ভালো ব্যবস্থা আপনি পুঁথি পাবেন না। আপনাকে 10 বার হয়তো 5 বার যেতে হতে পারে বেনারস, চেনা জানা লোক হতে হবে, এশিয়াটিক সোসাইটি পাবেন মানে আমি বলছি মানে খুব কষ্ট। চেষ্টা করছেন কর্তৃপক্ষ জিনিসটাকে ইজিয়ার করার, যত ইজিয়ার করতে চান তত জটিল হচ্ছে। সুতরাং এই পুঁথি সংগ্রহ করা এবং কঠিন, আমাদের মেন্টালিটিটা কিরকম আমি জানি না, মানে আমি আপনাকে মালদাহে যখন পুঁথি সংগ্রহের একটা আমি দেখে এসেছিলাম মালদায় চাকরি করার সূত্রে, আমার এক ছাত্রকে পাঠিয়েছিলাম তুমি ওখানে দেখো তো কি পুঁথিগুলো আছে, তার মধ্যে একটা পুঁথি একটা টেক্সট টেক্সট মানে একটা বিষয় তুমি নাও এই টেক্সটে যতগুলো পুঁথি হবে তুমি সংগ্রহ করো আগে তুমি দেখো, কারণ আমি নিজে গিয়ে দেখে এসেছি অনেক পুঁথি আছে মালদা স্টেট মিউজিয়ামে। তো এখন সে যাওয়ার পর কিছুদিন পর হতাশ হয়ে বললো স্যার পাওয়া যাবে, কেন যা এখন যিনি আছে মানে বেঙ্গলের যিনি দায়িত্বে আছেন তিনি সেইগুলোর ক্যাটালগ বানিয়ে চাবি ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে গেছেন এবং বলে গেছেন যে এই পুঁথিতে যেন কেউ হাত না দেয়। এবং এই ব্যবস্থা কুচবিহারে পাঠিয়েছিলাম, কুচবিহারেও সেই একই কথা, হ্যাঁ ছাত্রছাত্রীরা পুঁথি স্কলারে যারা কাজ করছে পাইনি, হ্যাঁ মানে পুঁথির রিক্যাটালগিং হয়ে যাচ্ছে এবং ক্যাটালগিং হবে সেটাকে জগা খিচুড়ি পাঠিয়ে যাচ্ছে এবং সেই চাবি চলে যাচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, ফলে কেউ আর পাচ্ছে। এই এইটা একটা ভয়ঙ্কর প্রবলেম, হ্যাঁ মানে পুঁথি সংগ্রহ করা গেট ম্যানপিট, এবং যত অনেকগুলো পুঁথি সংগ্রহ করতে হবে তবে আপনার হবে ওরা বলবেন সেগুলো। তো আমার দিব্যি মনে আছে, তাই এটা আমি শুধু কথার কথার জন্য বলছি, ওই কানাডাতেই একবার ফিরছিল আমার খুব নমস্য অধ্যাপক তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ইয়ের কাজকর্ম কেমন চলছে অনেকদিন আগে আর 20 বছর আগে, না ওরকম হবে তো ভিটেল কে জিজ্ঞেস করুন যে আপনারা কি কাজ করছেন, তা তিনি আমাকে খুব হাসি মুখে বললেন যে আচ্ছা আর আমার যেহেতু অথর্ববেদ আমার জায়গা অথর্ববেদের উপর কী কী নতুন কাজ করা যেতে পারে আগ্রহ বড় তাকে জিজ্ঞেস করলাম, তা উনি আমাকে বললেন যে ইউ বেটার আস্ক প্রফেসর ভট্টাচার্য। কেন ভট্টাচার্য কি জন্য জিজ্ঞেস করতে মানে দীপক ভট্টাচার্য কেন, নো হি ইজ মানে উই আর ট্রাইং টু গেট দ্য পৈপুলাদ ম্যানস্ক্রিপ্ট যে আমরা বহু চিঠি লিখেছি তাকে যে আপনি আমাদের জেরক্স দিন, আপনি আপনি কাজ করছেন করুন কিন্তু আমাদেরকে জেরক্স দিন, আমরা জেরক্সের ভিত্তিতেই পেস্টুলাদের কাজ এগোই, কিন্তু আজ পর্যন্ত একটাও করতে পারিনি। তাদের বেটার অ্যাবাউট পেস্টুলাদ আর অ্যাবাউট অথরিত ইউ বেটার গো টু প্রফেসর ভট্টাচার্য অ্যান্ড আস্ক। তো মানে কিন্তু বিদেশে আপনি ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে আপনার যদি পুঁথি থাকে আপনি কিন্তু তাদের ব্যবস্থা মতো চাইলে পাবেন, জার্মানি টিউবিঙেন লাইব্রেরিতে যদি গ্রন্থ থাকে আপনি চাইলে পাবেন, হ্যাঁ মানে এই তফাতটা কিন্তু আমাদের বুঝতে হবে, আমাদের মেন্টালিটি বদলাতে হবে ছাত্রছাত্রীদের স্বার্থে স্কলারদের স্বার্থে পুঁথি গবেষকদের স্বার্থে, হ্যাঁ এই প্রতিষ্ঠানগুলোর মেন্টালিটি বদলানো দরকার যাতে সেই পুঁথি তারা কাজ করার জন্য যদি সত্যি কাজ করার জন্য হয় তাহলে তারা যেন পায়। তাদের পুঁথি কালেকশন করাই ওয়ান অফ দ্য টাফেস্ট জব, আমি তো বলছি 50% কাজ সেখানে।
তারপরে হচ্ছে সেই যতগুলো পুঁথি সংগ্রহ করা হবে তারপরে তার মধ্যে একটাকে মাদার ধরতে হবে, মাদার মানে যেটা মোটামুটি ভালো পুরনো কমপ্লিট এরকম ধরনের। তারপরে ট্রান্সক্রিপশন কলেকশন, হয়তো বলবেন ট্রান্সক্রিপশন কলেকশন আমরা যখন করেছিলাম তখন ওই লম্বা 32 ঘরের কাগজ তখন ছিল না, আমরা খাতাতে দাগ কেটে কেটে 16 ঘর 16 ঘর করে করতাম। এখন সেই কলেকশনের সিট বাজারে মানে পাওয়া যায়, তাতে মাদারটা সম্পূর্ণরূপে কলেক্ট করে ফেলতে হবে মানে একটা। এবং এই ছাত্রছাত্রীদের জন্য বলছি যে বাকি যে পুঁথি প্রত্যেকটা একটা নাম দিতে হয়, মানে প খ গ ঘ দিতে পারেন, মানে মাদার প্রত্যেক অবশ্যই প বা এ, তারপরে বি সি ডি ই করতে পারেন। বাকিগুলোর ক্ষেত্রে যখন আপনি করবেন তখন ওই একটা লাইন চালানোর পরে বাকি যখন বি সি ডি শুধু যে 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 বর্ণ বা যে শব্দগুলো আলাদা আছে সেইটুকুই বসাবেন। আমি দুঃখের সঙ্গে বলছি এরকম একটা আমি দেখলাম যে একটা জায়গায় ওয়ার্কশপে দেখতে গিয়ে দেখলাম তারা এ পুঁথিও গোটাটুকু দিয়েছেন, বি পুঁথিও গোটাটুকু দিয়েছেন, সি পুঁথিও গোটাটুকু দিয়েছেন। সেই জন্যই আমি এই কথাটা বললাম গোটা কথিটা। আচ্ছা আর হয়ে এর পরের যে হচ্ছে এমএন মানে ট্রান্সক্রিপশন কলেকশন হয়ে গেলে আপনার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপারেটাস ইউজ করতে হয়। হ্যাঁ, এবং ক্রিটিক্যাল অ্যাপারেটাসের পর্যায়ে আছে হায়ার ক্রিটিসিজম, লোয়ার ক্রিটিসিজম আছে, এবং একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এমেন্ডেশন। এমেন্ডেশন হচ্ছে পাঠ সংশোধন, অর্থাৎ পুঁথিতে হয়তো অনেক সময় ঠিক মতো পাঠ না পাওয়া যেতে পারে, সেই সংশোধন করার অনেক রকম মত আছে। হ্যাঁ, মানে বেদের ক্ষেত্রে কিছু প্রোগ্রেসিভ আছেন, কিছু অর্থোডক্স আছেন, অর্থাৎ বেদের ক্ষেত্রে পাঠ সংশোধন আদৌ করা সম্ভব কিনা সে সম্পর্কে মতভেদ আছে। ক্লাসিক্যালের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ক্লাসিক্যালের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে যে পাণিনির ব্যাকরণ দিয়ে পাঠ সংশোধনের একটা সুযোগ থাকে। বেদের ক্ষেত্রে তো পাণিনি ব্যাকরণ আমরা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে সংশোধনের সমস্যা আছে। কোনো সেকেন্ডারি সোর্স টিকা টিপ্পণীতেও যদি না পাওয়া যায় তাহলে সেটা হয়তো সংশোধন করা যাবে না, এই রকমই অনেকের মত। এমনকি মানে ফিনল্যান্ডের আসকো পার পোলে তিনিও বলেছেন যে বেটার আপনি এমন জায়গায় যান যিনি সেই বেদ সম্পূর্ণরূপে জানেন, তার মুখ থেকে শুনুন, শুনে আপনি বোঝার চেষ্টা করুন যে সেই অংশটা ঠিক আছে কিনা, মানে শ্রুতিতে ঠিক আছে কিনা। এইভাবে এমেন্ডেশন করা যেতে পারে বেদের ক্ষেত্রে। তো ক্রিটিক্যাল অ্যাপারেটাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারও নানা রকম পদ্ধতি আছে, সেসবগুলো ওনারা বলবেন। এবং শেষ পর্যন্ত মানে বেস্ট রিডিং, পুঁথির উদ্দেশ্য হচ্ছে যে লেখক যা লিখেছিলেন সেই লেখকের লেখার কাছাকাছি পৌঁছা। এবং এই করতে গিয়ে যেটা হয়ে গেছে সেটা আমাদের তো কোনোটাই অটোগ্রাফ কপি নেই, মানে লেখকের নিজের কপি নেই, এর ফলে হয়েছে কি যে বিপুল মানে যারা পুঁথি কপি করে গেছেন, কপি তার থেকে কপি তার থেকে কপি, সেক্ষেত্রে তারা অনেকেই এমন স্বাধীনতা ভোগ করেছেন। হ্যাঁ, যে কোনো ইন্টেলিজেন্ট মানে যিনি কপি করছেন তিনি শকুন্তলার পুঁথি কপি ম্যাম আপনার স্ক্রিনে দেখুন তিনটা বাটন আছে, বাটনটা শিবলিঙ্গটা ক্লিক করুন। ওই যে তারক বাবু বলেছেন শিবলিঙ্গর মতো দেখতে ওইটা, ওইটা টিপে দিন।
দিয়ে বসে আছে। ম্যাম লেফট সাইডে, লেফট সাইডে যে রেড কালারের যে দেখুন মিউট এবং আনমিউট করার অপশন আছে, সেটাই ক্লিক করলেই আপনি আনমিউট হয়ে যাবেন। আগে স্ক্রিনটা টাচ করতে বলুন, আগে স্ক্রিনটা টাচ করতে বলুন। ম্যাম স্ক্রিনের উপরটা, স্ক্রিনের উপরটা টাচ করো, উপরটা স্ক্রিনের উপরটা স্ক্রিনের উপরি ভাগ টাচ করো, তাহলে ও চলে আসবে। জগত পিতর বন্দি পার্বতী পরমেশ্বর। অনেকক্ষণ ধরে আমরা অধ্যাপক অধিকারীর মানে বিস্তৃত আলোচনা শুনলাম, আশা করি ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হয়েছে তারা, কিন্তু সময় অনেক পেরিয়ে গেছে, সুতরাং আমার যে খুব বেশি কিছু বলার সময় থাকবে বলে আমার মনে হচ্ছে না। তার মধ্যে যতটা পারবো আমি বলার চেষ্টা করব। পুঁথি থেকে গ্রন্থ সম্পাদনা সেটা মানে বিশাল ব্যাপার, মানে বিভিন্ন স্তর তার। ওই যে অধ্যাপক অধিকারী বলছিলেন না যে পুঁথি সংগ্রহ করা সেটাই একটা মস্ত বড় ব্যাপার, কারণ আমরা যারা এমনি একটু একটু আধটু কাজকর্ম করে থাকি তারা কিন্তু জানি যে পুঁথি সংগ্রহ করাটা কি সাংঘাতিক কষ্টসাধ্য ব্যাপার, কেউ দিতেই চান না এরকম ব্যাপার। এবং এটা আমার যেটা মনে হয় যে যার কাছেই কিছু পুঁথি আছে তারাই বোধ হয় ওটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করে, যার জন্য সেটা যে অন্য কাউকে দেয়া যেতে পারে তার কপি এটা তারা মানে এতটুকু বিশ্বাস করে। এইটা আমাদের পক্ষে যারা কাজ করি তাদের বা যারা স্টুডেন্টরা কাজ করছে বা করবে তাদের পক্ষে কিন্তু এটা খুব কঠিন ব্যাপার। এবং যে কথাটা উনি বলেছেন আমিও সেটাকে সাপোর্ট করছি যে আমাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হবে তাহলে কিন্তু এই অবস্থার উন্নতি হবে না, এর জন্য চেষ্টা করতে হবে। কারণ আজকে পুঁথিগুলো যে কন্ডিশনে আছে তারপরে কিন্তু আর কয়েক বছর পরে তার অবস্থা এমনই হয়ে যাবে যে তা নিয়ে কাজ করার মতো কোনো ক্ষমতা আমাদের থাকবে না। সুতরাং এই যে সরস্বতী বন্দী হয়ে আছে বারবার বলছিলেন, বন্দী অবস্থাতেই কিন্তু সরস্বতী বিলুপ্ত হবে, আমরা আর এর কোনো অস্তিত্ব কোনোদিন টের পাবো। সুতরাং এটা নিয়ে বোধহয় একটা মানে আমার মনে হয় এটা বোধহয় একটা আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, যাতে আমরা পুঁথিগুলো মানে যখন যার যেমন প্রয়োজন তিনি তার কপি সেভাবে পেতে পারে, অন্যথায় কাজ করা কোনো মতেই সম্ভব হবে না। এখন এই যে পুঁথি থেকে গ্রন্থ সম্পাদনার কাজ, তার বলেছেন শব্দ দুটো, একটা বলেছেন ভালগেট টেক্সটের কথা, একটা বলেছেন ক্রিটিক্যাল এডিশনের কথা। দুটোর ব্যাপারেই আমি বলবো, আসলে হচ্ছে ক্রিটিক্যাল এডিশন নিয়েই আলোচনার কথা, কিন্তু প্রসঙ্গক্রমে ভালগেট এডিশনের ব্যাপারেও কিন্তু মানে কি জিনিসটা সেটা একটু বলে দেওয়া দরকার। ভালগেট এডিশন হচ্ছে একটা মাত্র পুঁথি থেকে যখন একটা গ্রন্থ সম্পাদনা করা, এটা খুব একটা স্বাস্থ্যকর নয়, কিন্তু কেন স্বাস্থ্যকর নয় সেটা আমি পরে আলোচনা করছি, কিন্তু এটা করে রাখা ভালো। তার কারণ হচ্ছে ওই পুঁথি যদি চিরকালের মতো হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই গ্রন্থ যে বিষয়বস্তু সে আর আমরা কোনোদিন পাবো না, চিরকাল চিরকালের মতো নষ্ট হয়ে যায়, সেই জন্য সেটাতে করে রাখা দরকার। কিন্তু ওই যে বলছিলাম যে মুশকিল এই টেক্সট এডিট করা মুশকিল, তার কারণ হচ্ছে যে পুঁথির আমাদের মানে যে পুঁথি হাতে পাচ্ছি সে পুঁথির কন্ডিশন খুব খারাপ হতে পারে, হয়তো অ্যাসিড ফর্ম করেছে সেই পুঁথির পাতাগুলোতে, ফলে লেখাগুলোর এত আবছা হয়ে যাচ্ছে গেছে যে পড়া যাচ্ছে না, হতে পারে পোকা খেয়ে দিয়েছে খানিকটা অংশ বা গম্ভীর হয়ে গেছে চারপাশ, মানে ওই যে মার্জিনের অংশ থেকেও ভেতরে ঢুকে হয়তো অনেক বেনে টেনে গেছে, ফলে কতগুলো শব্দ কতগুলো অক্ষর পড়াই যাচ্ছে না, এমন হতেই পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপার এখন এমেন্ডেশন হচ্ছে আসলে পাঠ সংশোধন,
কোনো পাঠ যদি আমি উপযুক্ত মনে না করি টেক্সটে করতে, তাহলে সেক্ষেত্রে সম্পাদক মানে যিনি সম্পাদনা করবেন তিনি যদি মনে করেন যে না অন্য কোনো পদ এখানে দেওয়া দরকার, তিনি সেটা মানে দিতে পারেন কি পারেন না সেও অনেক তর্কের ব্যাপার, পরে সে নিয়ে যদি সুযোগ হয় আলোচনা করবো। যাই হোক, তিনি যদি সেরকম একটা পদ দেন সংশোধিত পাঠ তাকে নমিনেশন করা হচ্ছে। কিন্তু এই ভালভিক টেক্সটের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু কিছু পদ দেওয়ার দরকার হতে পারে, সেক্ষেত্রে মানে ওই ব্র্যাকেটের মধ্যে যেখানে যে এমন হতে পারে মানে ওই যে এনএমএম এর কথা হচ্ছিল ন্যাশনাল মিশন ফর ম্যানুস্ক্রিপ্টস, তারা তো অনবরত সারা ভারত জুড়ে পুঁথির মানে সংগ্রহের কাজ করে যাচ্ছে, নতুন নতুন পুঁথি আবিষ্কৃত হতেই পারে। যে টেক্সটটা আজকে ভালগেট টেক্সট একটা মাত্র পুঁথির সাহায্যে যে টেক্সটটাকে আমরা সম্পাদনা করেছি সেই টেক্সটারই আরো কিন্তু পুঁথি পাওয়া যেতে পারে পরবর্তীকালে, তখন এই যে ভালগেট টেক্সটটা এবং অতিরিক্ত যে পুঁথিটা তার ভিত্তিতে মানে একটা অনায়াসে ক্রিটিক্যাল এডিশন তৈরি করা যেতে পারে। আরেকটা এর উপযোগিতা আছে মানে আলগেটেক্স যিনি তৈরি করলেন তার দিক থেকে সেই উপযোগিতাটা উপযোগিতা হচ্ছে এই যে মানে যখন ক্রিটিক্যাল এডিশন তৈরি হলো তখন হয়তো দেখা গেল ভালগেট টেক্সটের ওই যে অনেক কিছু তো সম্পাদককে নিজস্ব সংযোজন করতে হয়েছে সেগুলো হয়তো খুব একটা যুক্তিযুক্ত হয়, এইটা যিনি দ্বিতীয় সম্পাদক হবেন তিনি সেটা নোটিস করবেন, করে তিনি সেগুলো বলবেন বা সবই ঠিক, কিন্তু তথাপি কিন্তু যিনি প্রথম এই ভালগেট টেক্সটটা করেছেন তার নাম কিন্তু চিরকাল থাকবে, এবং যখনই এই গ্রন্থ নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হবে তখনই কিন্তু যিনি ওই ভালগেট টেক্সট করেছেন অর্থাৎ প্রথম সম্পাদক যিনি তার নাম কিন্তু অবশ্যই থাকবে, সে নাম উচ্চারিত হবে। এই গেল ভালগেট টেক্সটের কথা। এবারে ক্রিটিক্যাল এডিশনের কথা বলব, ওই যে ক্রিটিক্যাল এডিশনের ব্যাপারে কিছু কিছু ছুঁয়ে গেছেন অধ্যাপক অধিকারী। গ্রন্থ প্রথম প্রথম থেকেই আমি বলবো স্টেজ বাই স্টেজ, প্রথম হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট কালেক্ট করা কষ্ট বড় ব্যাপার, সেখানে এনসিসি আমাদের প্রথম সাহায্য দিচ্ছে, আমাকে একটা বিষয়বস্তু ভাবতে হবে যে কিসের ওপরে আমি করবো, কোন টেক্সট আমি এডিট করবো, এবং সেখানে ওই বিষয়বস্তু জ্ঞানটা একটা মস্ত বড় ব্যাপার। তাহলে এবারে সেই অনুযায়ী আমি টেক্সট জোগাড় করব, কিন্তু জোগাড় করার আগে আমাকে এনসিসি দেখতে হবে, এখন এনএমএম হয়েছে এনএমএম এর মাধ্যমে আমরা পুঁথিগুলো খবর পেতে পারি, এবং সেখান থেকে খবর পেয়ে ওই যে সংক্ষিপ্ত খবর পাই তো আমরা এনসিসি ইত্যাদিতে, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রন্থের নাম, অথরের নাম, কোন ইনস্টিটিউশনে বা কোন রিপোজিটারিতে রয়েছে সেই পুঁথি, তার খবর, তার সিরিয়াল নাম্বার ইত্যাদি, এর বেশি খুব একটা আমরা এনসিসিতে পাই না। কখনো কখনো দেখছি যে সেখানে গ্রন্থটা পাবলিশড হয়েছে কিনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কেননা টেক্সট যদি অলরেডি পাবলিশড হয়ে থাকে তাহলে সেই টেক্সট এডিট করাটা তো মানে রিএডিট করাটা খুব একটা বলবো বিবেচনার কাজ, কিন্তু হতে পারে নতুন করে আবার এডিশন একটা হতে পারে যদি সেক্ষেত্রে নির্দিষ্ট ভাবে বোঝা যায় যে আগে যে এডিশনটা হয়েছিল তার তুলনায় এখনকার এডিশন অনেক বেটার হবে, এইটার যদি নিশ্চয়তা থাকে তবেই কিন্তু দ্বিতীয় এডিশন আবার হতে পারে। তবে সেদিকে খুব একটা এগুলো মানে প্রচুর পাণ্ডিত্যের প্রয়োজন, প্রচুর পরিশ্রম ইত্যাদি দরকার, সেই জন্য আমার মনে হয় যে টেক্সট অলরেডি এডিটেড তার আর রিএডিশনের খুব একটা প্রয়োজন নেই, মানে খুব একটা সেটা ওয়াইজ হবে বলে আমার মনে হয় না। আচ্ছা যাই হোক, এবারে ওই পাবলিশ কিনা সেইটা আমরা দেখতে পাচ্ছি এনসিসিতে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা আমরা জেনে যাচ্ছি যে হ্যাঁ বইটা অলরেডি পাবলিশ, তবে সেক্ষেত্রে একটা মুশকিল আছে, ধরা যাক এনসিসির যে এডিশনটা 1972 বেরিয়েছে সেখানে সেটা পাবলিশ বলে দেখানো হলো না, কিন্তু এর মধ্যে তো আরো অনেক বছর কেটে গেল, তার মধ্যে তো পাবলিশ হতেই পারে, সেক্ষেত্রে যিনি এডিট করবেন তাকে চারদিকে খবর রাখতে হবে, না হলে তো হবে না। তো যাই হোক, এবারে এনসিসি থেকে ওই নাম্বার গুলো নিয়ে এবারে বিভিন্ন লাইব্রেরির যে ক্যাটালগ সেই ক্যাটালগ থেকে সব বিস্তারিত বিবরণ আমরা কিন্তু পেয়ে যাই ওই পুঁথিটা সম্বন্ধে, সেই সব বিবেচনা করে আমাদের এবারে কি কি পুঁথি নেবো, পুঁথি অজস্র থাকতে পারে তো, 40, 50, 60, 100টা কত পুঁথি থাকতে পারে, জয়দেবের গীত গোবিন্দের বোধহয় 500 উপর পুঁথি আছে, সুতরাং সে পুঁথি থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না,
কিন্তু আমাকে চুজ করতে হবে অতপুঁথি দেখে। হ্যাঁ আমি আর একটা গ্রন্থে এডিট করবো কি আমার সারা জীবন কেটে গেলেও আমি অতপুঁথি করতে পারবো, অথবা আমাকে চুজ করতে হবে যে কোন কোন পুঁথি আমি নেব। এরকম ভাবে মানে মিনিমাম দুটো, কিন্তু আমি দুটো একদমই পছন্দ করি না, কারণ তাতে খুব ভালোভাবে টেক্সটে চরিত্রকে ধরা যায় না। আমার মনে হয় সাত আটটা পুঁথি হলে ভালো। যাই হোক, সেই পুঁথিগুলো এবারে জোগাড় করে আমাকে প্রাথমিক কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে, একটু আগে বলছিলেন ডক্টর অধিকারী পুঁথির নামকরণের ব্যাপারে, নামকরণ কিন্তু শুধু যে আলফাবেটিক্যালি হয় তা নয়, স্টেট অনুযায়ী হতে পারে। কেমন স্টেট থেকেও বলবো, হ্যাঁ স্টেট অনুযায়ী হতে পারে। আরেকটা হচ্ছে, স্টেট না বলে আমি বলি সিটি হলেই ভালো হয়, সিটি অনুযায়ী হতে পারে। আরেকটা হচ্ছে ওই যে লিপি অনুযায়ী কোন স্ক্রিপ্টে, সেটা দেবনাগরীতে লেখা কি গ্রন্থ স্ক্রিপ্টে লেখা সেই অনুযায়ী হতে পারে। দেবনাগরীতে হলে ডি, গ্রন্থে হলে জি, আর যদি একাধিক পুঁথি থাকে তাহলে D1 D2 এরকম হবে। এই হলো স্ক্রিপ্টের ব্যাপার। আর সিটি অনুযায়ী, সিটি অনুযায়ী মানে পুনা হলে পি দিয়ে, এবং সেখানেও 1 2 দিয়ে করতে হবে। আর তাছাড়া আলফাবেটিক্যালি তো হতেই পারে, ABCD করে হতেই পারে। এইভাবে নামকরণ হলো। আর তারপরে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা ওই পুঁথির যে ফোলিও, ফোলিও মানে দু পৃষ্ঠা আর কি, সামনের এবং পেছনে, এই যে দুটো ফোলিও থাকে, ফোলিও সাধারণ কাগজে লেখা যে পুঁথিগুলো তার কিন্তু ব্যাক সাইডে নাম্বার দেওয়া থাকে। আমরা যেমন বইতে প্রত্যেক সাইডে 1 2 3 4 করে দেখি, পুঁথিতে কিন্তু তা থাকে না। তালপাতার পুঁথিতে সাধারণত ফ্রন্ট সাইডে নাম্বার থাকে। আর ওই যে হ্যান্ডমেড পেপার যেগুলোতে আমরা বেশিরভাগ পুঁথি পেয়ে থাকি, তাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইডে নাম্বার, তার মানে ফ্রন্ট আর ব্যাক মিলিয়ে কিন্তু 1 নাম্বার, যেখানে আমরা বইতে সেটা দুটো নাম্বার পাচ্ছি। তো এইভাবে এক একটা ফোলিও, এই ফোলিও গুলোর লাইন সংখ্যা নানা রকম হয়, তো সেই লাইনগুলোর পাশে আমাদের কিন্তু 1 2 3 4 করে লাইন নাম্বার দিয়ে যেতে হয়, কেননা পরে ওখান থেকে আমাদের নানা এবারে এই সমস্ত হয়ে যাওয়ার পরে আমাকে একটা খুব ভালো করে নজর করতে হয় যে পুঁথিগুলোর মধ্যে কোনটা সেরা। এই যে সেরা পুঁথি সেটা বাঁচবার জন্য কতগুলো বিষয় মাথায় রাখ। 1 নম্বর বিষয় হলো সেটা কমপ্লিট কিনা, 2 নম্বর হচ্ছে তার কন্ডিশন কিরকম, 3 নম্বর তার হাতের লেখা ঠিকঠাক আছে তো, লেজিবি কিনা, আমি ঠিক পাঠ করতে পারছি কিনা, যদি পাঠ করতে না পারি তাহলে তো মুশকিল। তা এই সমস্ত, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তাতে ভুল কতটা কম। একটা কথা মাথায় রাখতে হবে যে ভুল কিন্তু প্রত্যেক পুঁথিতেই আমরা কিছু না কিছু পাবো, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানে ভুলের মাত্রা যত কম হয় সেদিকটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে এই 4টে বিষয় মাথায় রেখে আমাদের সেরা পুঁথিটাকে বাছতে হয়। এটাকেই আমরা আদর্শ পুঁথি বলছি বা মডেল ম্যানুস্ক্রিপ্ট বলছি, এটাকেই আমরা ট্রান্সক্রাইব করছি। আচ্ছা, ট্রান্সক্রিপশন হচ্ছে পুরো পুঁথিকে কপি করা হচ্ছে ট্রান্সক্রিপশন, কেমন, যেটাকে আমরা মাদার ম্যানুস্ক্রিপ্ট হিসেবে রাখছি। সেই মাদার ম্যানুস্ক্রিপ্টটাকে আমরা পুরো কপি করছি, এই পুরো কপিটাকেই বলা হয় ট্রান্সক্রিপশন। আর বাকি যে পুঁথিগুলো আমার হাতে রইল সেই পুঁথিগুলোর আমরা কোলেশন করে থাকি। কোলেশন মানে যেটা উনি ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে যে ওই শুধুমাত্র যেটুকু ভ্যারিয়েন্ট পাচ্ছি, যে বর্ণটার ক্ষেত্রে, যে পদটার ক্ষেত্রে, সেইটাকে মাত্র কপি করা, এটা হচ্ছে কোলেশন। এখন এই প্রসঙ্গে একটা কথা বলবো যে কখনো কখনো শুধু বর্ণ বা কোনো পদের যে অ্যাডিশনাল মানে ভ্যারিয়েন্ট আমরা পাচ্ছি তা নয়, আমরা কিন্তু কখনো কখনো এক একটা লাইনেরও দেখি, সেগুলো নজর রাখতে হবে এবং সেভাবে সেগুলোকে নোটও করতে হবে। আরেকটা জিনিস বলবো পুঁথি সম্বন্ধে, সেটা একটা কথা তো বলেছেন উনি যে টানা লেখা হয়, এর একটা মাত্র বিরতির চিহ্ন হচ্ছে দণ্ড, এমন একটা দাড়ি ছাড়া আর কোনো গ্যাপ থাকে না প্রত্যেকটা। যেমন ধরো যাক অয়ং দেবায় জন্মনে, এই যে মন্ত্র, এখানে আমরা ছাপা বইতে পাবো অয়ং আলাদা পদ, দেবায় আলাদা পদ, জন্মনে আলাদা পদ, কিন্তু
পুঁথির মধ্যে কিন্তু সমস্তটা টানা দেওয়া থাকে। এখন এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেকটা পুঁথিরই কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য আছে, এই জন্য প্রত্যেক পুঁথিকে বলা হয় ইউনিক। একটা এই যে কপিগুলো, ওই যে অটোগ্রাফের কথা বলছিলেন, যেটা অথরের নিজের হাতের লেখা বা ডিকটেট করে লিখিয়েছে, ডিকটেট করে লেখানোটাও কিন্তু অটোগ্রাফ। যেমন মাইকেল মধুসূদন দত্ত যে লিখতেন তার যে কাব্য, সেই কাব্য তো তিনি, আমরা যা জানি যে ঘরে পণ্ডিতরা বসে থাকতো তিনি বলে যেতেন, তারা লিখতেন, এটাও কিন্তু অটোগ্রাফ। কেমন? এখন এই যে অটোগ্রাফ, অটোগ্রাফ কিন্তু একটাই ছিল, এটা মাথায় রাখতে হবে যে তারপরে এই যে 500 হোক 5000 হোক যত কপি, এই সমস্ত কপি কিন্তু কপির পর কপি কপির পর কপি হয়ে যাচ্ছে। কেমন? এবং একটা বলা হয় যে 0.03% বোধহয় যতদূর আমার মনে হয় যে যতবার কপি হবে তত ভুল হবে। কিন্তু আমি এটাকে খুব একটা, মানে এটাকে থিওরিটিক্যালি আমি ধরি, প্র্যাকটিক্যালি ব্যাপারটা তা নয়। এটা নির্ভর করে স্ক্রাইবের উপরে, স্ক্রাইব মানে যিনি কপি করছেন গ্রন্থ, যে তার উপরে নির্ভর করে, তার বিশ্বস্ততার উপরে। এক নম্বর তার পাণ্ডিত্য, দুই নম্বর তার বিশ্বস্ততা, তিনি কতটা তার সামনে যে এক্সেম্পলার অর্থাৎ যা থেকে তিনি কপি করছেন, সেই কপিটা, সেই কপি থেকে তিনি যখন কপি করছেন সেটার দিকে তিনি কতটা মনোযোগ দিচ্ছেন, তার উপরে নির্ভর করে কিন্তু পুঁথিটা কতটা বিশুদ্ধ ভাবে লেখা হচ্ছে। তা এরকম করতে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় কিন্তু প্রচুর ভুল ভ্রান্তি হচ্ছে। এবং এইগুলো কিন্তু আমাদের সমস্ত নোট করতে হবে। এবং একটা কথা আমি তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, তাই তোমাদের বলি যে তোমরা যখন করবে, মানে এই ট্রান্সক্রিপশন এবং কোলেশনের কাজ করবে, তখন কিন্তু প্রত্যেকটা পুঁথির জন্য আলাদা আলাদা করে নোটবুক রাখবে, যা কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমরা সঙ্গে সঙ্গে ওখানে নোট করবে, এবং লাইন নাম্বার আর ফোলিও নাম্বার দিয়ে। কেননা পুঁথির কাজ এমনি বারে বারে বলছিলেন উনি যে প্রচুর ধৈর্য ইত্যাদি, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। একটা পুঁথি থেকে এডিট করা, মানে একটা পুঁথি তো নয়, কয়েকটা পুঁথি থেকে তুমি যখন একটা টেক্সট এডিট করছো তখন সেটা প্রচুর সময় নেয়। তারপরে যদি তোমাকে আবার বারবার ফিরে ফিরে দেখতে হয় ওখানে ওটা আছে কিনা, সেখানে সেটা আছে কিনা, তাহলে তুমি আর জীবনে কাজ করতে পারবে না। অতএব খুব সিস্টেমেটিক হওয়া দরকার। যখনই তুমি যা কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে তখনই ওই প্রত্যেকটা পুঁথির জন্য নির্দিষ্ট যে নোটবুক, তার মধ্যে লাইন নাম্বার এবং ফোলিও নাম্বার সহ সেই উদ্ধৃতিটা দিয়ে দেবে, যাতে ফিরে আর তোমাকে খোঁজ করতে না। আর এছাড়া পুঁথিগুলোর প্রচুর থাকে, প্রচুর লিপিগত বৈশিষ্ট্য থাকে, সেই প্রত্যেকটা বৈশিষ্ট্য তোলা দরকার। তোমরা জানো দেবনাগরীতে আমরা দুটো রকমের অ পাই, কোন গ্রন্থ দেখছি আগের অটা দিচ্ছে, কোনটা দিচ্ছে পরের অটা। আসলে বোর্ড ওয়ার্ক না করলে, না আমি একটা পরিষ্কার কথা বলি, এসব নিয়ে আলোচনা করাটা একটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ চোখের সামনে দেখলে যে জিনিসটা হয়, মুখে বলে তো ঠিক অতটা বোঝানো যায় না, তবু যতটা পারবো আমি বোঝানোর চেষ্টা করবো। এখন ওই কেউ আগের অটা দিচ্ছেন, কেউ পরের অটা দিচ্ছেন, কেউ দুটোই ব্যবহার করছে, এই সবগুলোই কিন্তু বৈশিষ্ট্য। বানানের যে কত রকমের বৈশিষ্ট্য আছে, লিপিগত বৈশিষ্ট্য, মানে যেটা বলে বোঝানো যায় না, এটা যিনি যে পুঁথি ট্রান্সক্রিপশন বা কোলেশন করবেন তিনি সেই পুঁথিটা দেখলে সেগুলো বুঝতে পারবে। অতএব সেইভাবেই তাকে কিন্তু ওগুলোকে কপি করতে হবে, অন্যথায় কিন্তু পরে খুব বিপদ হবে। তা যাই হোক, এইভাবে আমরা দেখছি পাচ্ছি যে পুঁথিগুলো তো সব বিচার টিচার করে কোনটা প্রধান, মানে কোনটা আদর্শ পুঁথি হবে, কোনটা আমরা কোলেক্ট করব, এই সমস্ত ঠিকঠাক করে এইবারে আমাদের কাজ শুরু হচ্ছে। এবারে ট্রান্সক্রিপশন আমরা পুরো করে নিলাম, যেটা মাদার ম্যানুস্ক্রিপ্ট বা মডেল ম্যানুস্ক্রিপ্ট, আদর্শ পুঁথি যাকে বলছি, সেইটা পুরো ট্রান্সক্রিপশন করার পরে ভ্যারিয়েন্ট যেগুলো আছে, আমার কাছে হয়তো গোটা 7-8 পুঁথি আছে, এই প্রত্যেকটা পুঁথি যা ভ্যারিয়েন্ট সেগুলো আমরা কপি করব। এখানে একটা, তোমরা যেহেতু কিছুই, মানে হয়তো পুঁথি সম্বন্ধে সেভাবে কিছুই জানো না দু চারজন ছাড়া, সেই জন্য একটা কথা বলি যে যখনই ভ্যারিয়েন্ট তোমরা কপি করবে তখন কিন্তু তোমরা কম্পেয়ার করবে সবসময়ই ওই মডেল ম্যানুস্ক্রিপ্টের সঙ্গে। ধরা যাক এ মডেল ম্যানুস্ক্রিপ্ট, তারপরে বি সি ডি এফ তোমাদের এরকম রয়েছে, তাহলে বি কেও কম্পেয়ার করবে এর সঙ্গে, সি কেও কম্পেয়ার করবে এর সঙ্গে, সেইখানে যতটুকু ভ্যারিয়েন্ট পাবে সেটুকুই মাত্র দেবে, তার বেশি কিছু নয়। কেমন? আচ্ছা, এইভাবে ট্রান্সক্রিপশন কোলেশন তো শেষ হলো, তারপরে হচ্ছে টেক্সট এডিটিং। এইটা এইখানে কিন্তু একটা
কি বলবো একটা মাস্টারি দেখা যায় সম্পাদকের, মানে তিনি কতটা দক্ষ এই পুঁথি থেকে সম্পাদনার কাজে। এক হচ্ছে বিষয়বস্তু তিনি কতটা বোঝেন, দ্বিতীয় কথা সম্পাদনার কাজটা তিনি কতটা বোঝেন, এই সবটাই কিন্তু বোঝা যায় এইখানে এসে। এইবারে ধরা যাক আমার কাছে গোটা দশেক পুঁথি আছে, তার পাঁচটার মধ্যে এক ধরনের রিডিং পাচ্ছি আমরা, তিনটের মধ্যে আরেক রকমের, কোনো একটা পদের ক্ষেত্রে পাঁচটার ক্ষেত্রে এক রকমের পদ পাচ্ছি, তিনটের ক্ষেত্রে আরেক রকমের পদ পাচ্ছি, দুটোর ক্ষেত্রে আরেক রকমের পাচ্ছি। কেমন এখানে আমি এটা বিচার করতে হবে না, বিচার করলে হবে না যে যে পাঁচটা যখন পাচ্ছি তার মানে ওটাই ঠিক, তা একেবারেই নয়। আমাকে বিচার করতে হবে গ্রন্থের নেচারের নিরিখে, গ্রন্থের স্বভাবটা কিরকম, প্রকৃতিটা কেমন, এটা আমাকে বিচার করতে হবে। অথরের লেখার সঙ্গে আমাকে পরিচিত হতে হবে, তবেই কিন্তু আমি ওখানে কোন পদটা উপযুক্ত। এমন হতে পারে যে দুটো পদে দুটো পুঁথিতে আমি যে পদটা পাচ্ছি হয়তো সেই পদটাই উপযুক্ত, সে আমাকে বিচার করতে হবে। আমার নিজের অভিজ্ঞতায় আমি বলি, একটা সামান্য একটা ছোট্ট পদ, দুটো অক্ষরের একটা পদ, সেই পদটা আমি কিছুতেই বুঝতে পাচ্ছি না, কিন্তু আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরছে যে এই পদটা কি পদ হবে। করে চার পাঁচ দিন মানে চলাফেরা করছি, খাওয়া দাওয়া সবই করছি, ইউনিভার্সিটিও যাচ্ছি, সবই করছি, তার মাঝে এটা কিন্তু ভাবছি আমি যে এখানে পদটা কি হবে। চার পাঁচ দিন ভাবার পর হঠাৎ করে একটা মানে আলো জ্বলে উঠলো, যে আরে এটা তো এই পদ, আমি এটা বুঝতে পারছি না, এটা তো এই পদ। এবং আমি তোমাদের বলি যে এই যে অনুভূতিটা, এর যে কি, এখনই আমার গায়ে কিরম শিহরণ দিচ্ছে, আমি বলি তোমাদের যে এই যে অনুভূতিটা যে আমি পাচ্ছি না, হঠাৎ করে পেরে গেলাম, একটা অস্বাভাবিক প্রাপ্তির যে আনন্দ, সেটা যারা কাজ করবে তোমরা তারা বুঝতে পারবে। তবে কাজ করার ক্ষেত্রে একটা কথা বলি, বারবার ডক্টর অধিকারী, প্রফেসর অধিকারী যেটা বলেছেন, সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ভাষার জ্ঞানটা ভীষণ দরকার, ভীষণ দরকার, আর দরকার বিষয়বস্তুর জ্ঞান। আমার কাছে এটা খুব দুঃখের লাগে যে আজকাল চতুর্দিকে প্রচুর ওয়ার্কশপ হয়, চারপাশে প্রচুর ওয়ার্কশপ হয়, প্রচুর অ্যাটেন্ড করে, কিন্তু যারা অ্যাটেন্ড করে তারা দেখি কাজ করতে আসে, আর যারা কাজ করতে আসে তারা আবার কাজ জানে না। সমস্যা হচ্ছে সেখানে তাদের ভীষণ উৎসাহ টেক্সট এডিটিং এর কাজ করবে, কিন্তু এডিটিং এর কাজ বললেই তো হয় না, তার ভাষা জ্ঞান দরকার, তার বিষয়বস্তুর জ্ঞান দরকার, এবং তার সিস্টেমটা জানা দরকার। সিস্টেমটা না হয় আমরা জানিয়ে দিলাম, সেটা হয়তো কিছু ব্যাপার নয়, কিন্তু ভাষা জ্ঞান তো আমরা নতুন করে এই বয়সে তৈরি করে দিতে পারি না, বিষয়বস্তু ধরে ধরে পড়াতে পারি না। সেই কারণে তাদের কিন্তু সেই বিষয়গুলো ভালোভাবে মানে বুঝে শুনে আসা দরকার। আমি নিরুৎসাহ কাউকে করছি, উৎসাহই দিচ্ছি, কারণ এই যে বারবার বলছিলেন, সত্যি আমি এটা বিশ্বাস করি 25-30% এর বেশি একেবারেই কিন্তু টেক্সট এডিটেড হয়নি। সুতরাং আমাদের এ কাজে এগিয়ে আসা ভীষণ দরকার, কিন্তু তার মানে এই নয় যে যা হোক করে একটা টেক্সট হাজির করলো, তাতে লাভ কি, সে তো একই হলো। সুতরাং আমাকে ভালোভাবে তৈরি হয়ে তবে এ কাজে আসতে হবে, এইটা আমি জানি। আর এই যে ওয়ার্কশপের কথা হলো, সবসময় তো সব কথাটা মনে থাকে না, এ প্রসঙ্গে একটা কথা বলি, অধ্যাপিকা রত্না বসুর কথা হচ্ছিল আর অধ্যাপক সাতকড়ি মুখোপাধ্যায়ের কথা হচ্ছিল, একটা গুরুত্বপূর্ণ নাম সেখানে যোগ করা ভীষণই দরকার, অধ্যাপক সমীরণচন্দ্র চট্টোপাধ্যায়। পুঁথির ব্যাপারে তার যা উৎসাহ এবং যে পাণ্ডিত্য আমি দেখেছি, আমাদের ওয়ার্কশপ বেদ ভবনে শুরু হয়েছে বোধ হয় 91-92 সাল নাগাদ, আমার এক্সাক্টলি সালটা মনে নেই, কিন্তু তার আগে 85 সাল থেকে আমি দেখেছি, তার অনেক আগে থেকে এই ওনার পুঁথি নিয়ে প্রচুর কাজ এবং প্রচুর চর্চা। সেখানে 85 সাল থেকে আমি দেখেছি অসাধারণ পুঁথির সম্বন্ধে তার মানে জ্ঞান এবং আগ্রহ দুটোই, এবং আমি যা শিখেছি আমি কিন্তু তার কাছেই শিখেছি, আমি তার কাছেই পিএইচডি করেছি, সেটা আপনাদের শুনেছি, তার অসাধারণ জ্ঞান তার পুঁথি সম্বন্ধে। এবং যখন পুঁথির নিয়ে এতে ওয়ার্কশপ শুরু হয় বেদ ভবনে, তখন তার উদ্যোক্তা তিনিই ছিলেন, তিনি এই সমস্ত ব্যবস্থা ব্যবস্থা করেছেন। আচ্ছা, যার যে কথা বলছিলাম সেই কথায় ফিরে যাই, সেটা হচ্ছে যে ওই পুঁথির যখন আমরা ট্রান্সক্রিপশন এবং কোলেশন করলাম, এবার টেক্সট এডিটিং এর কাজ করছি, এবং এডিটিং এর কাজ করতে গিয়ে আমাকে ওই বিবেচনা করতে হচ্ছে যে কোন পথটা আমি এখানে ঠিকঠাক ভাবে বসাবো, মানে কোনটা দিলে টেক্সটটা চরিত্রটা ঠিক, আর বাকি যেগুলো সেইগুলো যাবে এবারে লোয়ার ক্রিটিসিজমে। এক কথায় তোমরা এটাকে বলো মানে সহজ কথায় বলো ফুটনোট,
ম্যানুস্ক্রিপ্টের ভাষায় আমরা সেটাকে ফুটনোট বলি না, আমরা সেটাকে বলি লোয়ার ক্রিটিসিজম। এই লোয়ার ক্রিটিসিজমে কি থাকে, যে পদগুলো মানে যে পদটা আমি টেক্সট বডিতে দিলাম সেই পদটা ছাড়া বাকি সব কটা ভ্যারিয়েন্ট বলে আমার কাছে প্রতিভাত হচ্ছে। কেমন ভ্যারিয়েন্ট মানে পাঠান্তর বা পাঠকি, তো সেই এই যে ভ্যারিয়েন্ট গুলো এইগুলোই আমরা লোয়ার ক্রিটিসিজমে দিয়ে থাকি। এবং এটার আরেকটা নাম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপারেটাস। তাহলে এইখানে আমরা যে ভ্যারিয়েন্ট গুলো পাই সেগুলো আজকাল কেউ কেউ বলছেন যে যেটা আমি টেক্সট বডিতে দিলাম সেটাকেও ক্রিটিক্যাল অ্যাপারেটাসে দেওয়ার কথা। আমি ব্যক্তিগতভাবে সেটা একদম পছন্দ করি না, কেন আমার মতে যে আমি যেটাকে গ্রন্থে মানে টেক্সট বডিতে আমি যেটাকে নিয়েছি সেটা তো পাঠক পড়তেই পাচ্ছেন, তা বুঝতেই পাচ্ছেন যে বাকি ভ্যারিয়েন্ট যেগুলো ক্রিটিক্যাল অ্যাপারেটাস এর মধ্যে রয়েছে, তাহলে সেইখানে ধরা যাক আমরা দিচ্ছি ডি এফ জি, এই তিনটে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়েন্ট হিসেবে উপস্থাপিত হয়েছে, তিনটে পুঁথির নাম। তাহলে টেক্সট বডিতে আমি যেটা দিচ্ছি সেটা ন্যাচারালি বাকিগুলো এ বি সি ইত্যাদি, এটা তো স্বাভাবিক। তা তার জন্য এমনি একটা পুঁথি থেকে মানে পুঁথি থেকে একটা টেক্সট এডিট করা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, প্রচুর খাটনির ব্যাপার। তা সেখানে আমি আবার ওইগুলোকেও দেবো বলতে আমার আরো বেশি সময় লাগবে, কেন আমি এই বিষয়ে পরিশ্রম করবো আমি সেই জন্য। যদিও আজকাল অনেকে বলছেন, আমি কিন্তু ব্যক্তিগত ভাবে এটাকে খুব একটা সাপোর্ট করি না। যাই হোক, এই গেল লোয়ার ক্রিটিসিজম এর ব্যাপার। এইবারে আমি বলবো যে এমেন্ডেশনের কথা হচ্ছিল, এমেন্ডেশন নিয়েও তো নানা কথা। এমেন্ডেশন ওই যখন আমি দেখতে পাচ্ছি, আমি ভালগেট টেক্সটের কথা বলেইছি, টেক্সটের ক্ষেত্রে এমেন্ডেশনের কথা। এবার ক্রিটিক্যাল অ্যাপারেটাসের অ্যাপারেটাসে আমি এমেন্ডেশনের ব্যাপারে বলবো যে ক্রিটিক্যাল অ্যাপারেটাসে মানে কি বলে ক্রিটিক্যাল এতে এডিশনে আমি এমেন্ডেশনের ব্যাপারে বলবো যে যখন দেখা যাচ্ছে যে আমার হাতে যতগুলো পুঁথি আছে সেই পুঁথিগুলোর কোনোটাই ঠিক পাঠ দিচ্ছে বলে আমার মনে হচ্ছে, নানা দিক থেকেই হতে পারে, হতে পারে তাতে গ্রামাটিক্যালি কিছু ভুল থাকতে পারে। আবার কিন্তু একটা কথা বলি, একটা সময় ছিল যে সময় না আমাদের কাছে যেটা গ্রামাটিক্যালি রং মনে হচ্ছে তখন সেই সেইভাবে প্রয়োগগুলো ছিল, সুতরাং সেটাও বিচার করতে হবে আমাকে। কোনো একটা পিরিয়ডে এরকম একটা ছিল যে আমরা এখন যে দৃষ্টিতে দেখছি তখন সেরকম ছিল না, ওই ধরনের প্রয়োগ হতো, আচ্ছা সেটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গ্রন্থের যা নেচার, অথরের লেখার যা স্টাইল, তার সঙ্গে এটা কিন্তু খাপ খায় না, মানে যেসব পদগুলো রয়েছে তার কোনোটাই খাপ খায় না। এই যখন আমি দেখছি তখন আমি তো এডিটর, সুতরাং আমি তো পুরো গ্রন্থটা পড়েছি, আমার একটা মানে কি বলবো, আমার একটা অথরের লেখার সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছে, সুতরাং আমি সেক্ষেত্রে একটা নতুন পদ যেটা আমার উপযুক্ত বলে মনে হয় সেটা আমি ইউজ করতে পারি, এটাকে এমেন্ডেশন বলে। কিন্তু এক্ষেত্রেও নানা কথা আছে, কেউ কেউ বলেন যে এমেন্ডেশনটা করা একেবারেই ঠিক নয়, কারণ আজকে কত বছর আগে একজন অথর লিখেছেন, আমি এত বছর পরে একজন এডিটর হয়ে সেই অথরের যতই তার গ্রন্থ পড়ি না কেন তার লেখা সম্বন্ধে আমার সেই সম্যক ধারণা হতে পারে না যার দ্বারা আমি এমেন্ডেশন করতে পারি। আর কারোর কারোর অভিমত হচ্ছে যে না, ওই জায়গা একবারে ফাঁকা রাখা বা একটা কি বলবো একবারে না দেওয়ার মতো পদ, অযোগ্য একটা পদ, সেই পদকে ব্যবহার করার তুলনায় একটা এমেন্ডেড ফর্ম দিলেই বোধ হয় ভালো হয়। এখন বইটা তো স্কলারদের কাছে পৌঁছাবে, তারা পরে যদি বিবেচনা করেন যে এ যা বলেছে মানে এডিটর যেটা বলেছেন সেটা ঠিক হয়, তখন তারা সমালোচনা করুন এবং তারপরে তার ভিত্তিতে, আর লোয়ার ক্রিটিসিজমে তো সব ভ্যারিয়েন্ট গুলোই দেওয়া থাকবে, তারা সেগুলোও পড়বেন, পড়ে তারা আলোচনা করে ঠিক করুন যে কোনটা মানে যিনি সম্পাদক তিনি যেটা দিয়েছেন সেটা ঠিক, নাকি ওখানকার থেকে লোয়ার ক্রিটিসিজম থেকে আমরা কোনো পদ পাচ্ছি যেটা টেক্সটের পক্ষে উপযুক্ত, এইরকম দুরকম মত আছে। আচ্ছা এই গেল, এবারে লোয়ার ক্রিটিসিজম হলো, এবারে টেক্সট তো মোটামুটি শেষ হয়ে গেল এডিট করা। একটা মস্ত বড় এবারে জায়গা রয়েছে, সেই জায়গাটা হচ্ছে হায়ার ক্রিটিসিজম। আমরা এমনি যে যে সমস্ত গ্রন্থ দেখি তার একটা করে ইন্ট্রোডাকশন থাকে, ভূমিকা, সেই ভূমিকার মধ্যে যা যা বিষয় থাকে সেই বিষয়গুলো এখানে থাকে। কিন্তু
এখানে অ্যাডিশনাল বিষয় কিছু থাকবে। অ্যাডিশনাল বিষয় মানে পুঁথিগুলোর পরিচয়। পুঁথির পরিচয় এর জন্য অনেকগুলো বিষয় নির্ধারিত হয়েছে। প্রথম কথা হচ্ছে গ্রন্থের নাম, তারপরে অথরের নাম, তারপরে তার ফোলিও নাম্বার কত, পার ফোলিও অর্থাৎ প্রতি ফোলিওতে কটা করে লাইন আছে সেটা উল্লেখ করতে হয়। আর কখনো কখনো আগে থাকতো, আজকাল আর সেই সিস্টেম নেই, আগে থাকতো প্রতি লাইনে কটা করে অক্ষর থাকতো, এখন সেটা দেওয়া হয় শ্লোক পরিমাণ। শ্লোক পরিমাণ মানে 32টা অক্ষর, এমন এক একটা শ্লোক অনুষ্টুপ ছন্দে 32টা অক্ষর, সে অনুযায়ী শ্লোক বলতে ওই 32টা অক্ষরকে ধরা হয়। অতএব 32টা অক্ষর একটা শ্লোক মানে 32টা অক্ষর, তাহলে আমার যদি 500 শ্লোক বলি আমি, তার মানে 500×32টা অক্ষর তাতে রয়েছে। এইভাবে একটা নির্ণয় করা হয় মোট কত অক্ষরে ওই গ্রন্থটা সমাপ্ত হয়েছে। আচ্ছা, তারপরে গেল স্ক্রিপ্ট, কোন স্ক্রিপ্টে এটা লেখা হয়েছে। আচ্ছা, তারপরে ও তারপরে হচ্ছে যে কন্ডিশনটা কিরকম। কন্ডিশন মানে ভালো হতে পারে খুব ভালো পুঁথি, আমি তো অন্তত খুব একটা ভালো চোখে দেখিনি, অধিকাংশই মাঝারি, আর প্রচুর পরিমাণে হচ্ছে খুবই খারাপ কন্ডিশনের পুঁথি, কেন সেভাবেই তো রাখা হতো একটা সময়, পরে লাইব্রেরি গুলো কালেক্ট করে তারপরে তাদের কনজারভেশন প্রিজার্ভেশনের ব্যবস্থা করেছে, কিন্তু তার আগে যা তার খারাপ হওয়ার কথা তা তো হয়েই গেছে। তা যাই হোক, এখন এই পুঁথিগুলো কন্ডিশনটা উল্লেখ করতে হয়। আর এছাড়া ও আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে সাইজ। সাইজটা হচ্ছে সাইজ আগে ইঞ্চিতে মাপা হতো, আগেকার যে সমস্ত ক্যাটালগ গুলো আছে ডেসক্রিপটিভ ক্যাটালগ গুলো, তাতে আমরা সাইজ দেখতে পাচ্ছি ইঞ্চিতে উল্লেখ করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সেটা সেন্টিমিটার এবং পুরো পাতা ধরে, অর্থাৎ লম্বায় যতটা চওড়ায় যতটা পুরো মার্জিন নিয়ে তার সাইজটা নির্ণয় করা। আসলে এই ডেসক্রিপশন গুলো কেন দেওয়া হয়, একটা পুঁথির পূর্ণাঙ্গ পরিচয়ের জন্য, যাতে একটা পুঁথির মানে আমরা দেখলেই চিনতে পারি ও এটা তো সেই পুঁথিটা, এইরকম পূর্ণাঙ্গ পরিচয়ের জন্য যাবতীয় তথ্য এই ডেসক্রিপশনে দেওয়া হয়। আচ্ছা, এরপরে যেটা দেওয়ার সেটা হচ্ছে যে স্ক্রাইবের নাম, স্ক্রাইব মানে যিনি কপি করেছে তার নামটা, আর তারপরে ডেট অ্যান্ড প্লেস। ডেট অ্যান্ড প্লেসের ব্যাপারে আমি বলবো যে এটা কিন্তু আমরা অথরের পাই না, কারণ ওই যে অটোগ্রাফ তো পাই না আমরা, অটোগ্রাফের পরে কত পরবর্তী কপি পাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এই কপিগুলো এই এই যে ডেট স্ক্রাইব দেন ডেট কবে তিনি লিখেছেন ঠিকেছেন ইত্যাদি, সেইগুলো আমরা সেগুলো লেখা থাকে। এই সমগ্র পরিচয়টা দিতে হয় পুঁথির যখন পরিচয় দেয়া, কিন্তু শুধু তাই নয় আরো কিছু পরিচয় দিতে হয়, সেটা হচ্ছে পুঁথির বিগিনিং, মানে শুরু থেকে আরম্ভ করে ওই দেড় দু লাইন মতো দিতে হয়। আর দিতে হয় এন্ড, এন্ড বলতে শেষের থেকে আগে ওই রকম দেড় দু লাইন থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই যে বিগিনিং এন্ড। আরেকটা হচ্ছে কলোফোন, কলোফোনের ব্যাপারে বলি, কলোফোনকে আমরা বাংলায় বলি পুষ্পিকা। পুষ্পিকা বলার কারণ হচ্ছে যে আচ্ছা কলোফোনটা থাকে দু জায়গায়, একটা কম্পালসারিলি থাকে গ্রন্থের শেষে, আর আরেকটা কোনো কোনো গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি যে গ্রন্থের মাঝে মাঝেও থাকে। মাঝে মাঝে মানে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল এবং দ্বিতীয় চ্যাপ্টার শুরু হলো তার মাঝে, এমন যেমন ইতি অমুক গ্রন্থে, ইতি অমুক কৃতস্থ অমুক গ্রন্থস্থ প্রথমাধ্যায়, এইরকম ভাবে, অর্থাৎ অমুকের অমুক অথরের লেখা এই গ্রন্থের প্রথমাধ্যায়, এই প্রথমাধ্যায় শেষ হলে এইটা একটা ছোট কলোফোন থাকে আর বড় কলোফোন থাকে শেষে। এই কলোফোন বলছিলাম পুষ্পিকা কেন বলা হয়, পুষ্পিকা বলার কারণ হচ্ছে এই যে লাস্টের যে কলোফোনটা, সেই কলোফোনের চারপাশে কোনো কোনো গ্রন্থে কোনো কোনো পুঁথিতে আমরা দেখি যে বেশ লতা পাতা ফুল ফুল আঁকা, সেটা খুব রেয়ারলি, কিন্তু আমি খুব কম গ্রন্থেই দেখেছি, কিন্তু তবুও ওই যে কিছু কিছু পুঁথিতে দেখা যায়, সেই কারণে সেই থেকে ওই পুষ্প থেকে পুষ্পিকা, কেমন এটাই ইংরেজিতে বলা হচ্ছে কলোফোন। এখন এই যে শেষ কলোফোন, সেই কলোফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রন্থের নাম, গ্রন্থকারের নাম, তারপরে স্ক্রাইবের নাম, তার কখনো কখনো তার পিতামাতার নাম, কখনো কখনো তার পৃষ্ঠপোষক। এই যে বলছিলেন
অফিসের অধিকারী যে টাকা দিয়ে করা, এইটা একটা ব্যাপার ছিল, টাকা পয়সা খরচ করে করানো, যারা ওইটা একটা বড় অ্যাসেট বলে মনে করা হতো, এই যে পুঁথিগুলো, সেই পুঁথিগুলো কারোর কালেকশন অনেক থাকা মানে তিনি একটা বিরাট কিছু ব্যাপার, এই জন্য পয়সা খরচ করে কপি করা হতো। তাই এই যারা পয়সা খরচ করতেন তাদের পৃষ্ঠপোষক হিসেবে ধরা হচ্ছে। অতএব যিনি কপিস্ট অফ দ্য স্ক্রাইব তিনি কিন্তু ওই পৃষ্ঠপোষকের নামও দিচ্ছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন ইত্যাদি, এবং তার ডেট অর্থাৎ কোন সময় বসে তিনি লিখছেন, এইভাবে তিনি নিজের পরিচয়টা দিচ্ছেন। এখন আমি যেটা বলছিলাম, এবার ফিরে যাব আবার হায়ার ক্রিটিসিজমে, সে হায়ার ক্রিটিসিজমে বলেছি যে পুঁথিগুলোর সব বিবরণ দিতে হয়, দিতে হয় তার বিগিনিং, তার এন্ড, তার এই কলোফর্মও দিতে হয়। কলোফর্ম মানে ওই যে লাস্ট যে কলোফর্মটা, মেন কলোফর্ম যেটা, সেই কলোফর্মটা দিতে হয়। এছাড়া আরও কিন্তু দিতে হয় অনেক কিছুই, এগুলো না ওই যে ডেসক্রিপটিভ ক্যাটালগ আগেকার যেগুলো ছিল, যেমন এশিয়াটিক সোসাইটির ক্যাটালগ বা হরপ্রসাদ শাস্ত্রী যা করেছিলেন আর কি, কিংবা সংস্কৃত কলেজের হৃষিকের শাস্ত্রী, কিংবা ওই যে তাঞ্জোরের সরস্বতী মহল লাইব্রেরির যে সমস্ত ক্যাটালগ, এই ক্যাটালগ গুলো পড়লে কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় যে ডেসক্রিপশন কিরম দিতে হয়। পরবর্তীকালে সবই ট্যাবুলার ফর্মের ক্যাটালগ হয়ে গেল, ট্যাবুলার ফর্মের মানে ওই খোপ কাটা, তোমরা একটু যদি ক্যাটালগ গুলো ঘাঁটো তাহলেই দেখতে পাবে। ওই যে বললাম যে বোর্ড ওয়ার্ক না করে বা সামনাসামনি কাগজপত্র না দেখিয়ে তো এগুলো বোঝানো যায় না, মুখেই যেটুকু বলার বলছি। ওই যে ট্যাবুলার ফর্মের ক্যাটালগ গুলো, ওই খোপ কাটা প্রত্যেকটা ঘরে ঘরে করা, তাতে কিন্তু বিস্তৃত ডেসক্রিপশন কিছুই পাওয়া যায়। সেই জন্য তোমরা যখন যদি কেউ টেক্সট এডিট করতে যাও তাহলে এই সবগুলো ভালো করে দেখবে, তাহলে তোমাদের ভালো আইডিয়া হবে। যা বলছিলাম যে ওই কলোফর্ম দেওয়ার পরে প্রত্যেকটা পুঁথির নিজস্ব প্রচুর বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এবারে উল্লেখ করতে হয়, যেমন তার লিপিগত নানা বৈশিষ্ট্য থাকে। আমি কোনো একটা গ্রন্থ তাতে দেখেছি যে সেখানে মানে চারপাশে, মানে পুঁথির যদি বৈশিষ্ট্য বলি তাহলে বলবো যে সেই পুঁথির চারপাশে এত নোট করা যে সে বলার কথা নয়, সে তার ফলে হারিয়ে যাচ্ছে মেন টেক্সট কোনটা এবং অ্যাডিশনাল রিমার্কস কোনটা, এটা হারিয়ে যাচ্ছে। এইগুলো প্রত্যেকটাই কিন্তু পুঁথির নিজস্ব বৈশিষ্ট্য, কত ভুল হচ্ছে, ভুলের প্রবণতাটা কিরকম, কেমন, এই যাবতীয় বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাবো কখন যেন, যখন আমরা ট্রান্সক্রিপশন বা কোলেশন করছি। এই জন্য আমি বারবার বলেছি যে ট্রান্সক্রিপশন কোলেশনের পর্যায়েই কিন্তু তোমরা ওই যা কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ সমস্ত নোট করবে, এবং ওই লাইন নাম্বার এবং ফোলিও নাম্বার দিয়ে এই যাবতীয় বৈশিষ্ট্য এবারে নোট তোমাদের কিন্তু হায়ার ক্রিটিসিজমে দিতে হচ্ছে। এই গেল পুঁথির বৈশিষ্ট্য। তারপরে একটা জিনিস আছে, সেইটা হচ্ছে জিনিওলজি যাকে বলে, বংশলতিকা বা বংশতালিকা। বংশলতিকা বা বংশতালিকার ব্যাপারটা কি, দেখো আমাদের যেমন বংশের ধারা আছে, আমার ঠাকুরদা ছিলেন, তার বাবা ছিলেন, তারপরে আমার বাবা, আমি, এরকম, সেইভাবে পুঁথিগুলোরও কিন্তু এরকম একটা বংশের ধারা আছে। এবং কিন্তু বংশের ধারার একেবারে কেন্দ্রে কিন্তু সেই অটোগ্রাফ, তা থেকেই উৎপন্ন হয়েছে সব কথা। এখন ওইগুলো আমার হাতে যতগুলো পুঁথি আছে, আমি তো আর সব কথা জোগাড় করতে পারিনি বা জোগাড় করতে চাইও নি, তার ফলে আমার হাতে যতগুলো পুঁথি আছে আমি কি করব না, আমি সেই পুঁথিগুলো আলোচনা করে দেখব যে কোনটার সঙ্গে কার কিরকম সম্পর্ক, কেমন, কিসের দ্বারা সেটা নির্মিত হবে, একটা হচ্ছে তাতে কত ভুল, মানে একই ধরনের, আমি যখন একই ধরনের ভুল দেখবো একাধিক পুঁথিতে বা একই ধরনের অ্যাডিশন দেখবো, অনেক সময় পুঁথিতে অনেক অ্যাডিশনাল ম্যাটার আমরা দেখতে পাই, তাহলে একই ধরনের ভুল যদি দেখি, একই ধরনের অ্যাডিশনাল ম্যাটার যদি দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কি, বা একই ধরনের অল্টারেশন যদি দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এগুলো একই গ্রুপের, একই যদি ঠিক হয় তাহলে তো কিছু বলার নেই, ঠিক হবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার, কেমন, সুতরাং সেটা বিচার্য না, বিচার্য হচ্ছে একই ভুল হলো কিনা, একই ধরনের মানে যে পথ পরিবর্তন হয়েছে সেটা একই রকম কিনা, যেমন শ্রী গণেশায় নম কেউ দিচ্ছেন, কেউ শ্রী গণপতনের নম দিচ্ছেন তার জায়গায়, কেমন, এরকম হতেই পারে। তো সেইটা যদি একাধিক পুঁথিতে দেখি বুঝবো তাহলে এরা একই গ্রুপের, কেমন, কিংবা অমিট করেন যদি, বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে একেবারে বাদই পড়ে যাচ্ছে এবং সেটা তিন চারটে পুঁথিতে হচ্ছে, তখন বুঝতে হবে এরা একই গ্রুপ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে চারটে পুঁথিতে আমি একই রকমের
ভুল দেখছি, একই রকমের অ্যাডিশন দেখছি, একই রকমের ওমিশন দেখছি, একই রকমের অল্টারেশন দেখছি, এই যে দেখছি আমি সেই চারটে পুঁথি এমন হতে পারে যে চারটের মধ্যে কেউ একটা মাদার ম্যানুস্ক্রিপ্ট, তা থেকে বাকি তিনটে কপি করা হয়েছে, অথবা এই চারটেরই সোর্স অন্য একটা এবং সেটা আমার হাতে নেই, তা থেকে এই চারটে কপি করা হয়েছে। এখন এই সমস্তই বিচার করতে হবে কিন্তু এডিটরকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেমন? সেই জিনিসটা না খেয়াল রাখলে বোঝা যাবে না। তো এই জিনিওলজিটা বিচার করা খুব দরকার, এবং জিনিওলজি বিচার করতে গেলে হয়তো আমি দেখব আমার হাতে যে 10টা পুঁথি আছে তার সোর্স ম্যাক্সিমাম 3টে, আসলে আমার হাতে 3টে পুঁথি আছে যদিও আমি চোখে দেখতে পাচ্ছি 10টা পুঁথি, কেমন? কিন্তু আমি ট্রান্সক্রিপশনটা একটা করবো আর কোলেশন কিন্তু আমি সবকটাই করবো, এবং করলে তবেই তো আমি ব্যাপারটা বুঝতে পারবো, না করলে তো বুঝতেও পারবো, কিন্তু আমাকে এই মন্তব্যগুলো করতে হবে। আমি ওই হায়ারক্রিটিসিজম যেটা, তাতে কিন্তু আমাকে এই মন্তব্যগুলো করতে হবে, এবং এই গেল। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে গ্রন্থের যেমন আলোচনা হয় সেই আলোচনাগুলো তো করতেই হবে, অথর এই গ্রন্থের নেচারটা কি, গ্রন্থের বিষয়বস্তু কি, গ্রন্থের নেচার কি, এই গ্রন্থ জাতীয় অন্য কোনো গ্রন্থ আছে কিনা, এমন একই ধরনের অন্য কোনো গ্রন্থ আছে কিনা সেটা বিচার করতে হবে। আচ্ছা, বিচার করতে হবে যে এই গ্রন্থ পূর্ববর্তী কোন গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়েছে কিনা, যেমন ধরো কর্ণহরম, কেমন, মহাভারত থেকে নেই, সেই রকম ভাবে এই গ্রন্থের বিষয়বস্তু অন্য কোথাও থেকে নেওয়া হয়েছে কিনা, কারোর দ্বারা প্রভাবিত হয়েছে কিনা এই গ্রন্থ, অথবা এই গ্রন্থের প্রভাব পরবর্তীকালে কোথাও পড়েছে কিনা, কেমন, এই জিনিসগুলো আমাকে বিচার করতে হবে। তার বিশেষ বৈশিষ্ট্য যদি গ্রন্থের কিছু থাকে সেসব নিয়ে আলোচনা করতে হবে। আর এবারে বলবো অথরের কথা, অথরের দিক থেকেও কিন্তু ওই জিনিসগুলো, অথরের পরিচয় ইত্যাদি তো থাকবেই, তার সঙ্গে অথর আর কি কি গ্রন্থ রচনা করেছেন ইত্যাদি, তিনি কারোর দ্বারা প্রভাবিত হয়েছেন কিনা, তার দ্বারা পরবর্তীকালে কে কে প্রভাবিত হয়েছেন, কেমন, তার লেখায় তার বৈশিষ্ট্য কি, তার রচনা স্টাইল কি, এই সমস্ত বিষয় আলোচনা করা দরকার। আর তাছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অথরের ডেট, এইটা একটা খুব মুশকিলের জায়গা, তার কারণ হচ্ছে ইতিহাস সচেতন আমরা ভারতীয়রা কোনোদিনই ছিলাম না, তোমরা সেটা খুব ভালো করেই জানো, সংস্কৃত যারা পড়ো তারা তো খুব ভালোভাবেই বুঝতে পারো। ফলে এই যে গ্রন্থগুলো, গ্রন্থগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো নাম পাই না অথরের, গ্রন্থগুলোর ক্ষেত্রে গ্রন্থগুলোর ক্ষেত্রে নাম পাচ্ছি কিন্তু ডেট পাচ্ছি না, নাম পাচ্ছি না এরকমও আছে, আমি বলছি তোমাদের কোন কোন গ্রন্থ আছে যেমন একটা প্রাতিশাক্যই আছে যার অথরের নাম পর্যন্ত পাওয়া যাচ্ছে, তো যাই হোক অথরের নাম যদিও বা আমরা পেলাম তাদের ডেট কিন্তু আমরা পাচ্ছি না। তা সেই জন্যই তোমরা জানো যে কত রকম ভাবে ডেট গুলো অ্যাসারটেন করার চেষ্টা করা হয়ে যাচ্ছে নাগারে, এবং যা করা হয়েছে জানি না কোনো এক সময় হয়তো দেখা যাবে সে সব ডেটই ভুল বলে প্রমাণিত হবে, এবং একটা ডেট করতে গিয়েও তো মানে কতজনে কত রকম বলছেন তার ঠিক নেই, তাহলে দেখো না মহাকবি কালিদাস সেই সেদিনে তারই 400 বছরের গ্যাপ দেখতে পাচ্ছি আমরা খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টাব্দ 200। তা এইরকম ভাবে ডেট গুলো তো সমস্তই অনুমিত, এমন তা আমরা তো নির্দিষ্ট করে কিছু বলতে পারছি, তা সেই কারণে আমাদের পক্ষে ডেট নির্ণয় করাটা খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে একটা আমি দু একটা ক্ষেত্রে দেখেছি, যেমন ওই পরবর্তীকালে জার্ন খন্ডার একটা যে হিস্ট্রি অফ লিটারেচার আছে তাতে কারুর কারুর পরবর্তীকালের যারা অথর তাদের ডেট কারুর কারুর দেওয়া আছে, সেইটা একটু বিবেচনার। আর বিবেচনা করতে গেলে তোমাদের খানিকটা কিরম বিবেচনা করতে হয় জানো, মানে অন্যান্য গ্রন্থ একটু অধ্যয়ন করা দরকার, এই অ্যালার্ট যে সমস্ত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থগুলো একটু পড়া দরকার, সেখানে অনেক সময় আলোচনা করা হয়, বিশেষ করে ধরো যে অথরের টেক্সট তুমি এডিট করছো তার কোনো গ্রন্থ অলরেডি এডিটেড হয়ে থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই এডিশন দেখেও তোমরা কিন্তু মানে সেখানে যে আলোচনা দেখবে সেই আলোচনা থেকে তোমরা কিছুটা অনুমান করতে পারো। আরেকটা হতে পারে যে অন্যান্য নানা গ্রন্থ, মানে ধরা যাক একজনের কথা বলা হচ্ছে যিনি খ্রিস্টাব্দ মানে পঞ্চম খ্রিস্টাব্দের, আরেকজন খ্রিস্টীয় সপ্তম শতকে, কেমন, এবারে তোমার যে গ্রন্থ তুমি যে গ্রন্থটা এডিট করছো তার অথর কিন্তু পঞ্চম খ্রিস্টাব্দের যিনি রচয়িতা তার থেকে কোট করছেন, আর সপ্তম খ্রিস্টাব্দের যিনি গ্রন্থকার তিনি আবার তোমার যে গ্রন্থ তার থেকে এডিট করছেন,
তার থেকে কট করছেন, তাহলে এই যদি হয় তখন ন্যাচারালি তুমি এটা বুঝতে পারছো যে তাহলে পঞ্চম খ্রিস্টাব্দের থেকে যখন কোট করছেন তাহলে মোটামুটি উনি ষষ্ঠ খ্রিস্টাব্দের হবেন, আর পরবর্তীকালে যিনি সপ্তম খ্রিস্টাব্দের তো করছেন, অতএব তাহলে পঞ্চম আর সপ্তম এই দুয়ের মাঝখানে হবেন তাহলে তোমার অথর, এটাই স্বাভাবিক মনে হবে। এবং সেক্ষেত্রে তুমি ডেটটা ষষ্ঠ খ্রিস্টাব্দ দিয়ে, আমি আগে বলেছি আগে থেকে ওরকম বোঝা যায় না, বুঝতে হবে ওইভাবে যে পঞ্চম খ্রিস্টাব্দের থেকে তিনি কোট করছেন, আবার ষষ্ঠম সপ্তম খ্রিস্টাব্দের ব্যক্তি ওনাকে কোট করছেন, তার মানে ন্যাচারালি তিনি মাঝামাঝি কোনো জায়গায় হবেন, তাহলে সেক্ষেত্রে তিনি মোটামুটি ষষ্ঠ খ্রিস্টাব্দের হতে পারেন, এইটা অনুমান করা যেতে পারে। এই সবটাই তো বলেছি অনুমান ভিত্তিক, নির্দিষ্ট করে কিন্তু কিছু বলার কোনো উপায় আমাদের নেই। এই গেল মোটামুটি পুরো গ্রন্থটার একটা আলোচনা। এবারে যেটা বলবো সেটা হচ্ছে একটা ইন্ডেক্স করা ভীষণ দরকার, টেক্সট এডিটিং এ ইন্ডেক্স। তোমরা যে কোনো গ্রন্থ এডিটেড যে গ্রন্থ করো তাতেই তো বিষয়বস্তুর একটা ইন্ডেক্স দেখো, তা সেই ইন্ডেক্স রাখতেই হবে, কোন চ্যাপ্টারে কি আছে না আছে ইত্যাদি। চ্যাপ্টার হয়তো সেই গ্রন্থের মধ্যে নাও থাকতে পারে, তাহলেও কোথায় কি আছে সেগুলোর একটা ইন্ডেক্স তো করতেই হয়। আর ইন্ডেক্স করা যেতে পারে গ্রন্থের আভ্যন্তরীণ যে সমস্ত বিষয়বস্তু আছে সেই সব নিয়ে, কেমন, যেমন কোনো ভৌগোলিক তথ্য তোমরা পেতে পারো, নানা জায়গার নাম ঠাম ইত্যাদি, তার ইন্ডেক্স করা যেতে পারে। ঐতিহাসিক চরিত্র বিভিন্ন থাকতে পারে, তার ইন্ডেক্স করা যেতে পারে। গ্রন্থটা শ্লোকাকারে যদি রচিত হয় বা মাঝে মাঝে যদি কিছু শ্লোক থেকে থাকে তাহলে সেই শ্লোকের ইন্ডেক্স হতে পারে, মন্ত্র থাকলে মন্ত্রের ইন্ডেক্স, এবং সেক্ষেত্রেও ঋগ্বেদের মন্ত্র এবং ঋগ্বেদ ছাড়া যে সমস্ত বেদগুলো রয়েছে তাদের আলাদা, অর্থাৎ ঋগ্বেদিক মন্ত্র এবং নন ঋগ্বেদিক মন্ত্র, এরকম একটা ইন্ডেক্স করা যেতে পারে। আর করা যেতে পারে ধরো বিভিন্ন টেকনিক্যাল টার্মেরও ইন্ডেক্স করা যেতে পারে, টেকনিক্যাল টার্ম যদি ইউজ করা হয়ে থাকে তাহলে টেকনিক্যাল টার্মের ইউজ কি বলে টেকনিক্যাল টার্মের একটা লিস্ট করা যেতে পারে। অপাননীয় নানা প্রয়োগের ব্যাপার আমরা লক্ষ্য করতে পারি টেক্সটের মধ্যে, তার ইন্ডেক্স, যে সমস্ত ভার্বাল ফর্ম রয়েছে তার ইন্ডেক্স, এইভাবে মানে কত যে ইন্ডেক্স করা যেতে পারে তার কোনো ঠিক নেই, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কিন্তু গ্রন্থের নেচারের ওপরে। এটা এভাবে বলে দেওয়া যায় না, যিনি যে গ্রন্থটা এডিট করছেন তিনি কিন্তু সেটার বিষয়বস্তু দেখে তবেই ঠিক করবেন যে এর ওপর কতগুলো ইন্ডেক্স আছে, ইন্ডেক্স করা যেতে পারে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে ইন্ডেক্স যত বেশি হবে গ্রন্থের দাম তত বেশি হবে, এমন মোটামুটি ওই যে সাবজেক্ট ম্যাটারের যে ইন্ডেক্স এবং এই ইন্ডেক্স গুলো দেখেই যেন একজন গ্রন্থকার বুঝতে পারে, একজন কি বলে রিডার বুঝতে পারেন যে তিনি এই গ্রন্থের মধ্যে কি কি বিষয় আছে, গ্রন্থ পড়ার আগেই তিনি যেন এটা বুঝতে পারেন, তারপরে তো গ্রন্থ পড়া, এমন। তা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যত রকমের ইন্ডেক্স করা সম্ভব রিডারকে সহায়তার জন্য ততগুলো ইন্ডেক্স যেন করা যায়, তেমন। এই গেল মোটামুটি একটা টেক্সট, আমি তো বললাম যে খুব সংক্ষেপে বলার, কেন অনেক বেলা হয়ে গেছে এখন আর বিশেষ কিছু বলার মতো স্কোপ নেই। এই গেল মোটামুটি একটা টেক্সট এডিটিং এর ব্যাপার। আর তোমরা যদি রিসার্চের জন্য যাও, রিসার্চের জন্য অর্থাৎ পিএইচডি এমফিল ইত্যাদির ক্ষেত্রে যদি তোমরা টেক্সট এডিটিং এর কাজ নাও তাহলে সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে বলে নয় যদি পরবর্তীকালে বইও ছাপাও তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিবলিওগ্রাফি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যেমন বিবলিওগ্রাফি হচ্ছে গ্রন্থপঞ্জি যেখানে যতগুলো বই এই গ্রন্থে এডিট করার জন্য তোমাদের ব্যবহার করতে হয়েছে ততগুলো বইয়ের একটা লিস্ট দেওয়ার ব্যাপার আছে। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন পিএইচডি এই সমস্ত নানা এ দেখি না, আমার দেখে খুব দুঃখ হয় যে বহু স্টুডেন্ট মানে একটা অস্বাভাবিক, তারা মনে করে যে যত বিশাল বিবলিওগ্রাফি হবে আমার গ্রন্থের মূল্য তত বেশি হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা হচ্ছে যে তোমার যা দরকার পড়েছে তুমি সেই বইগুলোই ব্যবহার করেছো। ঋগ্বেদের বই ব্যবহার করতে গিয়ে মানে তুমি একটা টেক্সট হয়তো ঋগ্বেদের এডিট করছো, সেখানে তোমার রামায়ণের রামায়ণকে বিবলিওগ্রাফির মধ্যে ঢোকানোর তো কোনো অর্থ হয় না, কেমন। তা সুতরাং আমি যে কটা বই ব্যবহার করেছি আমি ঠিক সে কটা বইয়েরই কিন্তু করবো, লিস্ট দেবো, তার বাইরে কিন্তু কিছু নয়। এই ইন্ডেক্স করা ওই সবই তো বোর্ড ওয়ার্কের ব্যাপার, সুতরাং বিস্তৃত বলতে পারছি না, শুধু একটা কথা বলবি যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স হচ্ছে যেগুলো এডিটেড টেক্সট, এমন মূল টেক্সট যেগুলো সেইগুলো হচ্ছে প্রাইমারি সোর্স, আর সেকেন্ডারি সোর্স হচ্ছে স্টাডি বুকগুলো,
কেমন এইরকম ভাবে দুভাবে, এবং এগুলো অ্যালফাবেটিক্যালি দিতে হয়। এই যে বিবলিওগ্রাফি অ্যালফাবেটিক্যালি দিতে হয়, তারও নির্দিষ্ট সিস্টেমও আছে, চার রকমের সিস্টেম আছে, কিন্তু যে কেউ যে কোনোটা ফলো করতে পারো, কিন্তু যেটা ফলো করবে একেবারে সিস্টেমেটিক্যালি সেটাই ফলো করবে, চার জায়গায় চার রকম ভাবে দেবে না। কেমন এবারে সেগুলো নির্ভর করছে তুমি যে গাইডের কাছে পিএইচডি কাজ করছো, তিনি যে পদ্ধতিটা বলে দেবে সেই পদ্ধতি ফলো করবে, ওরে সেইভাবে বিবলিওগ্রাফি করবে। তবে ওই দুটো ভাগ তিনিও বলবেন সেটা, যে একটা প্রাইমারি সোর্স আর একটা সেকেন্ডারি সোর্স। এই এইভাবে টেক্সট এডিটিং মোটামুটি শেষ হলো, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বক্তব্য। এবারে যেটা আগে বলা দরকার ছিল সেটা এখন বলি, যে এইরকম এই যে বীরভূম মহাবিদ্যালয় যেটা এই যে একটা আয়োজন করেছেন, এটা একটা মানে খুবই আনন্দের ব্যাপার। এখন এই এই সময়ে আমরা সব ঘরবন্দি হয়ে থেকে যতটুকু স্টুডেন্টরা যতটুকু পাচ্ছে, আমরা যেমন ক্লাস করছি রেগুলারলি, এইভাবে যতটুকু পাচ্ছে আমাদের তো ওইটুকুই কাজের বাইরে, তো আর আমরা কিছুই করি না, সুতরাং সেটুকু যদি করতে পারি সেটাও খুব আনন্দের ব্যাপার। এবং এই বিষয়ের ওপর করেছেন, এটাও বিশেষ আনন্দের কথা। আর অধ্যক্ষ অধ্যাপক পার্থ মুখোপাধ্যায়কে আমি তার জন্য ধন্যবাদ জানাই আমাকে আহ্বান করার জন্য, আর যারা সকলে উপস্থিত আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা এখানে উপস্থিত আছেন বলে। তবে একটা কথা আমি বলবো, যে এই যে ওয়ার্কশপটা, এই ওয়ার্কশপ ঠিক না ওয়েবিনার, এই যে হলো, এটার ফল যেন হয়, অর্থাৎ পরবর্তীকালে যারা যে সমস্ত স্টুডেন্টরা অ্যাটেন্ড করছো, তারা যেন সত্যিকারের আগ্রহ নিয়ে এবং বিভিন্ন ওয়ার্কশপ ইত্যাদি অ্যাটেন্ড করে যোগ্যতা নিয়ে এই টেক্সট এডিটিং এর কাজে এগিয়ে আসো। এটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আজকে যেটুকু আমরা করছি, যা করছি সমস্ত কিন্তু আমরা এই সংস্কৃত অধ্যয়ন করছি বলে, অর্থাৎ সংস্কৃতের কাছে কিন্তু আমরা সাংঘাতিক ঋণী। সুতরাং সেই ঋণটা আমাদের কিন্তু মানে কিছুটাও যদি আমরা কাজ করি তাহলে কিছুটা অন্তত শোধ হয়। সেইটা বুঝে অন্তত তোমরা এ কাজে এগিয়ে এসো যথেষ্ট যোগ্যতার সঙ্গে, কাজ যেন ঠিকঠাক হয়, আমি এইটা খুব প্রার্থনা করি। আজ এখানে শেষ, ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো হলো। আপনাকে আমার নমস্কার জানাই। আমি আমি শুধু হ্যালো আমি তো শব্দ একটা হচ্ছে যে তোমার অসাধারণ বলার জন্য অনেক ধন্যবাদ, আর দু নম্বর হচ্ছে যে একটা কথা তোমার বলার দরকার ছিল না, আমি শুধু যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে সম্পাদনা করার পরে যেটা আমাদের মানে অভিজ্ঞতা থেকে এসেছে, সেই জন্য যে দেখা যাচ্ছে যেটা ট্রান্সক্রিপশন করছেন সেইটাকেই তারা এডিটিং টেক্সট হিসেবে বসিয়ে দিচ্ছে, এইটা যেন ছাত্রছাত্রীরা না করেন বা গবেষকরা না করেন, অর্থাৎ এটা সাংঘাতিক ব্যাপার। তা যদি হয়, আমার কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ, এইটা এইটা ঘটেছে বলেই আমি আসলে সাবধান করছি। হ্যাঁ হ্যাঁ, তার উত্তরে আমি একটা কথা বলি, সেইটাকেই এডিটে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইটা যেন করবেন না, করবেন যেটা লেখা। আর এই হচ্ছে আজকাল পাওয়া যায় যে ট্রান্সক্রিপশন শীট, ওই যে 32টা শ্লোক বললেন, এই 32টা করে অক্ষর আছে, এইগুলোতে ট্রান্সক্রিপশন কলেকশন করা হয়। থ্যাংক ইউ, ওয়েলকাম, হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা কথা বলে নি, ওই যে বললেন শুনতে পাচ্ছো তো? হ্যাঁ। আচ্ছা, যেটা বলছি আমি, ওই যে বললেন যেটা ওইটার মানে কানেকশন ধরে এর কথাটা বলা দরকার, যে বলছেন যে ট্রান্সক্রিপশনটাই যেন এডিটেড টেক্সট হয়ে না দাঁড়ায়, সেটা কোনো প্রশ্নই ওঠে না। তা যদি হতো তাহলে আমাদের এত কষ্ট করে 5টা 7টা পুঁথি কলেক্ট করতে হতো না, শুধু ট্রান্সক্রিপশনটাকে আমরা ছাপাতে দিয়ে দিতাম, কেমন তাহলে এত পরিশ্রম করতে হতো না। সেই জন্যই যাতে যথার্থ পাঠটা পাওয়া যায় সেই জন্যই কিন্তু আমাদের এত পরিশ্রম। এটা ছাত্রছাত্রীদের অধ্যাপক অধিকারী বলে ভালো করলেন, এটা ছাত্রছাত্রীদের মাথায় রাখা দরকার যে কোলেশনটা মানে প্রচন্ড প্রয়োজন টেক্সট এডিটিং এর ক্ষেত্রে, শুধু ট্রান্সক্রিপশন নয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা সময়াভাবে আমরা আর বিস্তারিত এবং দীর্ঘায়িত করতে পারলাম না, আমরা খুবই দুঃখিত।
সময় নেই ঠিক আছে কিন্তু কিছু করার নাই ম্যাম এই জন্য আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ শ্রীকান্ত আমি নিয়ে হ্যাঁ হ্যাঁ বল ম্যাডাম আমি শ্রীকান্ত বলছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি বল একটা হ্যাঁ একটা প্রশ্ন ওই ক্রিটিক্যাল অ্যাপারেটাসের ক্ষেত্রে যে আমি ভেরিয়েন্ট রিডিংটা লিখবো সেই রিডিংটা কিভাবে লিখবো আমার ধরুন ফোলিও ফোর বি পাঁচ নম্বর লাইনে আছে তাহলে আমি ফোলিও মানে ফোর বি পাঁচ এরকম করে লিখবো নাকি স্ট্যান্ডার্ড না 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 তা তুমি লিখবেই না তখন তো তোমার কুইর ব্যাপারই নয় বুঝতে পেরেছো তোমার হাতে তখন কোলেশন শীট তো কোলেশন শীট আছে তো কোলেশন শীট থেকে তো তুমি টেক্সট এডিট করছো বুঝতে পারছো আচ্ছা এবারে টেক্সট এডিট যখনই তুমি করছো তখন তো পদ অনুযায়ী করছো যেমন ওই যে বলছিলাম অয়ম দেবায়ন তো নয় অয়ম দেবায়ন এরকম ভাবে করছো তো হ্যালো আচ্ছা সেখানে দেবায়ন জায়গা ধরো জনায় আছে ঠিক আছে জনায় আছে সেই ক্রিটিক্যাল অ্যাপারেটাস দিচ্ছ ঠিক আছে হ্যালো আচ্ছা এবার ক্রিটিক্যাল যখনই তুমি দিচ্ছ ক্রিটিক্যাল অ্যাপারেটাসে তখন ওই পথটা দিচ্ছ এবং হাইফেন দিয়ে পুথির এ করছো পুথিটার নাম শুধু দিচ্ছ তোমার সেখানে ফুলিও ফুলিও দেওয়ার কোনো ব্যাপারই নেই আচ্ছা হ্যালো আচ্ছা শুধু পুথি তুমি কত নম্বর কোন পুথি থেকে দিচ্ছ সেটা দিলেই হবে বি সি টি যা হোক সেটা শুধু দেবে সেখানে তোমার ফোলিও নাম্বার দেওয়ার কোনো ব্যাপারই না ঠিক আছে আচ্ছা আচ্ছা টানা চক্র আয়োজন করা হয়েছে সেটা খুব ভালো লাগলো এবং দুজন খুব বিশেষজ্ঞ এখানে অংশগ্রহণ করলেন আমাদের প্রিয় তারকনাথ অধিকারী এবং অধ্যাপিকা কৃষ্ণকলি ভট্টাচার্য এই জন্য তারা বিস্তৃত বিষয় বলে ফেলেছেন তা ওই জন্য আমাদের বোধহয় কালকে আগামী দিনে বলার বেশি কিছু থাকবে না এটা একটা সুবিধা হয়েছে যে কতদিন এত বড় আলোচনার দরকার হবে না তাই না 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 স্পেশাল ধরুন বেজেট টেক্স না স্যার বলবে আচ্ছা বেজেট টেক্স করতে গেলে বা ধর্মশাস্ত্র স্টেডিক করতে গেলে বা ক্লাসিক্যাল টেক্স স্টেডিক করতে গেলে এই যে ডিফারেন্স থাকবে সেইগুলো অন্তত ভালো করে বলবে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে লিখলাম আপনি কালকে একটু ইংরেজি একটু আলোচনা করবেন কারণ আমাদের বাইরের অনেক পার্টিসিপেন্ট আছে আমি তাদেরকে কথা দিয়েছি চ্যাট বক্সে যে মানে টুমারো bilingual discussion will be held and there are several questions also and my dear reverse speakers if you try to accommodate their questions please try or I shall tell Shefali that you please collect these questions ei question gulo ke thank you pore rakho ni tarpore share madam kalke uttor dile kalke tumi onader dio tale they will have to participate tomorrow ajker thik ache tahole sir kalke আমি তাই বলেছি যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য ইয়াং স্টুডেন্টদের জন্য বাংলাতেই আমরা করেছি কিন্তু ওনারা অন্ধ্রপ্রদেশের তো অতএব দেয়ার সেন্টিমেন্ট মাস্ট বি অনার্ড দেয়ার সেন্টিমেন্ট মাস্ট বি অনার্ড অনেকটা যদি কালকে ইংরেজিতে হয় আমাদের যে যে দুজন মাননীয় স্পিকার আছেন তাহলে ভালো হয় খানিকটা অল্প কারণ একজন লিখছেন প্রশান্ত চ্যাটার্জি বলে যে আমার প্রশ্নের উত্তরগুলো দিলে ভালো হয় অনেক প্রশ্ন আছে চ্যাট বক্সে তুমি দেখতে পাবে সেগুলো অ্যাকোমোডেট করে আমাদের টিএনএ স্যার আর কৃষ্ণকলি দিকে যদি একটু দিয়ে দাও ওনারা উত্তর দিয়ে দেবেন কাল আমরা উত্তরটা করে দেবো আমি স্যার কোশ্চেন সংগ্রহ করে রেখেছি তাহলে কালকের জন্য রাখছি প্রশ্ন উত্তর কালকের জন্য রাখো কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে থ্যাঙ্ক ইউ আচ্ছা বলুন ম্যাম বলছি কি কোশ্চেন গুলো আজকে রাতে দিয়ে দাও না আমাদের হ্যাঁ ঠিক আছে ম্যাম ঠিক আছে আজকে শেষ তাহলে ম্যাম হ্যাঁ ওয়েলকাম রাখলাম হ্যাঁ স্যার ধন্যবাদ ঠিক আছে
শেফালী, হ্যাঁ বলো ম্যাম, মহুয়াদি বলুন। আমি বলছি যে তুমি মানে এই গুগল মিটে চ্যাট বক্স ছাড়াও আমাদের ইউটিউবে চ্যাট বক্সে আমি দেখলাম বেশ কয়েকটা কোশ্চেন আছে, ঈশিতা ভট্টাচার্যিয়া সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নোট ডাউন করেছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের মানে চ্যাট বক্স থেকেও কোশ্চেন গুলো অ্যাকোমোডেট করে নিও আর কি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মহুয়াদি, মহুয়াদি থ্যাংক ইউ। আমি ইউটিউবে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আজকে সমাপ্ত। হ্যাঁ স্যার, ম্যাডামকে আমাদের অনেক অনেক নমস্কার জানাচ্ছি। আমাদের কৃষ্ণকটি দি তারক বাবু আমাদের একটু কলেজে আসবেন দয়া করে, যখন আমাদের স্বাভাবিক পরিস্থিতি হবেন। আর কালকে নবনারায়ণ বাবু আর ওনার ব্রজকিশোর বাবু বাবু তাদেরও বলবো, নবনারায়ণ বাবু এসেওছেন আবার আসবেন, তারক বাবু এসেওছেন আবার আসবেন, খুব ভালো লাগবে। আজকে 3 ঘন্টা আমরা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার লেখা হোয়াটসঅ্যাপটা পাঠায় দেখেনি, তবু দেবপ্রিয়টা হয়তো দেখে জয়েন করেছে, খুব ভালো। এসপিএম অস্ট্রিয়া থেকে সুদীপ্ত মুন্সি জয়েন করেছেন আমার সাথে কথা বলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শেফালি, তোমার তোমাদের ওয়েবিনার খুব ভালো হয়েছে, অন্তত আমি যা বুঝতে পাচ্ছি খুব ভালো লেগেছে আমার। কিন্তু এটা আপনার জন্যই সম্ভব হয়েছে, আপনি মূল কৃতিত্ব। তাহলে স্যার আজকে আমি প্রিন্সিপাল। হ্যাঁ হ্যাঁ স্যার, ওইরকম পাবে না প্রিন্সিপাল, ওইরকম পাবে না, বুঝলে। কালকে আবার দেখা হবে। আজকে তাহলে আমরা আজকে আলোচনা চক্রের এখানেই সমাপ্তি ঘোষণা করছি, প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে। সকলেই আছেন, সময়া ভাবে আমরা আর এগোতে পারছি না, কিন্তু অন্তরে অতৃপ্তি থেকেই গেল, জ্ঞানের আকাঙ্ক্ষা তো রয়েছে। আবার আমরা কালকে সকাল 11টায় সবাই মিলিত হব। আচ্ছা, কালকের মিটিং লিংকটা কি এটাই থাকবে নাকি, একজন জিজ্ঞাসা করছেন। মিটিং লিংক ইউটিউব লিংক একই থাকবে, ফুল মিটিং লিংকটা শুরু